আচ্ছা, আমরা গত ক্লাসে হচ্ছে এই এ পর্যন্ত ছিলাম যে আমরা ক্রিয়েট, ডিসপ্লে, ফার্স্ট ইনসার্ট, লাস্ট ইনসার্ট, সার্চ এই পাঁচটা ফাংশন কমপ্লিট করছিলাম। আপনাদেরকে টাস্ক দেওয়া ছিল মিডল ইনসার্ট এই ফাংশনটা কমপ্লিট করার এবং হচ্ছে ডিলেট এই ফাংশনটি কমপ্লিট করার, তার জন্য টাস্ক ছিল। স্যার একটা কোয়েশ্চেন আসতো হ্যাঁ বলেন। স্যার, আচ্ছা, তো আমরা আপডেট ফাংশনের ক্ষেত্রে সার্চ ফাংশন যদি আপনি পারেন এবং ভালো করে বুঝে থাকেন তাহলে আপনি আপডেট ফাংশনটাও পারবেন। আপডেট ফাংশনের কাজ হচ্ছে কি, আপনি একটা ডাটা সার্চ করবেন আপনার লিঙ্ক লিস্টে, সেই ডাটাটা যদি পান তাইলে সেটাকে আপনি আপডেট করে নতুন করে একটা ভ্যালু ইনসার্ট করবেন সেখানে, বা নতুন একটা ভ্যালু স্ক্যানফ করে নেবেন। সো এটা করলে আলটিমেটলি আপডেট হয়ে যাবে। তো এই আপডেট ফাংশন করলে আলটিমেটলি সিঙ্গেল লিঙ্ক লিস্টের যে ফাংশনগুলো আছে সবগুলোই মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তো আমরা আগে একটু সার্চটা দেখি, যেহেতু আমরা গতকালকে দেখছি, ওইটা আজকে আবার একটু হালকা রিভিউ করে আমরা ডিলিট ফাংশনটা আগে দেখবো। ডিলিটের পরে আপডেট, দেন হচ্ছে ফাইনালি আমরা মিডল ইনসার্টটা দেখবো। এই মিডল ইনসার্ট দেখার পরে আমরা এই সিঙ্গেল ইংলিশটা কিভাবে অর্গানাইজ করে আউটপুটে নিয়ে আসে যায়, কারণ আমরা এখানে দেখতেছি যে বারবার কাজগুলো করতেছে, সেই কাজগুলো বারবার না করে কিভাবে এটাকে আরো অর্গানাইজ করা যায় সেটা করব। অর্থাৎ একটা প্রজেক্টের মতো করে একটা আমরা প্রোগ্রাম ক্রিয়েট করব এবং এর মাধ্যমে আমরা সিঙ্গেল ইংলিশটা একটা টাস্ক দিব লাস্টে আপনাদের এই এখানেই, এবং তারপর বেস করে আমরা সিঙ্গেল ইংলিশটা ক্লোজ করবো এবং নেক্সট ক্লাস থেকে আমরা ডাবল ইংলিশ শুরু করব। এবং ডাবল ইংলিশটা আপনাদের আবার বলতেছি, সিঙ্গেল ইংলিশটা আপনারা ভালো করে বুঝেন, কারণ ডাবল ইংলিশটা আমরা এত সময় দিব না, বা ডাবল ইংলিশের ক্ষেত্রে আমরা এত বেশি ক্লাস নিব না, সেখানে তো সবচেয়ে দুইটা ক্লাসে আমরা ডাবল ইংলিশ শেষ করে দিব। তো এখন যেটা হচ্ছে সার্চের ক্ষেত্রে, আমি যদি আপনাদের একটু রিভিউ দেই, যারা গত ক্লাসে ছিলেন তারা ভালো একটু রিভিউ দেন, আর যারা ছিলেন না তারা আবার একটু বুঝার ট্রাই করেন। সার্চের ক্ষেত্রে ছিল যে আমরা যদি একটা ডাটা ফাইন্ড করতে চাই আমাদের লিস্ট থেকে, সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের হেড কে একটা ডামি ডাটার মধ্যে রাখতে হচ্ছিল, কারণ আমাদেরকে ট্রাভার্স করতে হবে, ওয়ান বাই ওয়ান ভিজিট করতে হবে। তো আমাদের শুরুর দিকে আমাদের নোড ছিল তিনটা, একটা ছিল হচ্ছে এইচ, একটা ছিল এস এবং টি। তো আমাদের এইচ ছিল হচ্ছে হেড, অর্থাৎ যেটা সব সময় একদম ফার্স্টে থাকবে এবং এটা কখনো চেঞ্জ হবে না। এস ছিল আমাদের হচ্ছে যে বলে দিবে যে কোন কার উপরে নেক্সটটা ফাঁকা বা কার ছাদটা ফাঁকা, সেটা হচ্ছে এস বলে দেওয়ার জন্য আমরা রাখছিলাম। আর টি ছিল আমাদের টেম্পোরারি, যখন আমাদের কোন একটা মেমোরি নোড প্রয়োজন তখনই আমরা টি এর হেল্প নিতাম। সো আলটিমেটলি এস এবং টি ছিল আমাদের লিঙ্ক লিস্টের সাপোর্ট দেওয়ার জন্য, ক্রিয়েট করা বা ডিলিট আপডেট এসবে সাপোর্ট দেওয়ার জন্য আমরা এস এবং টি এই দুইটা নোড এক্সট্রা ক্রিয়েট করে রাখছিলাম। আর মেইনলি আমরা কাজ করবো হচ্ছে এইচ নিয়ে। সো আমরা আবার সার্চ অপশনে আসি। তো আমাদের এইচ ছিল একদম শুরুর দিকে হেড, তো এইচ কে আমরা শুরুতে এস করে দিলাম, অর্থাৎ এস ও হয়ে চলে আসলো আমাদের ইনিশিয়াল লেভেলে। সেখান থেকে আমরা ফাইন্ড ভ্যালু নামে একটা ভেরিয়েবল নিলাম, যেহেতু আমরা একটা ভ্যালু সার্চ করতে চাই, আমরা কোন ভ্যালুটা খুঁজতে চাই সে নামে একটা ইন্টিজার ভ্যালু নিলাম, যেহেতু আমাদের লিঙ্ক লিস্টটা ইন্টিজার ভ্যালু ছিল লিঙ্ক লিস্টের মধ্যে ডাটাটা। তো আমরা সেটা স্ক্যানএফ করলাম, করার পরে আমরা ওয়ান বাই ওয়ান যেহেতু চেক করবো, আমরা শুরু করলাম এস থেকে, কারণ এস এই মুহূর্তে এইচ, মানে আমার হেড যা এস ও তা এই মুহূর্তে। তো আমরা এস যতক্ষণ না নাল হচ্ছে আমরা চেকিং করতে থাকবো, যদি কখনো আমরা এস এর ডাটার সাথে আমরা ফাইন্ড ভ্যালুটা ম্যাচ করে ফেলতে পারি দ্যাট মিনস আমরা সেই ডাটাটা পেয়ে গেছি। আর যদি পেয়ে যাই তাহলে আমরা বলছিলাম যে আমরা রিটার্ন ওয়ান করব, আর যদি আমরা না পাই তাহলে আমরা করব এস ইকুয়াল টু এস নেক্সট, অর্থাৎ না পেলে আমরা পরের নোডে যাব এবং আবার চেক করব, যতক্ষণ পর্যন্ত নাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই চেকিংটা করব। আর একবার চেকিং করে যদি আমরা পেয়ে যাই তাহলে রিটার্ন ওয়ান হয়ে গেলে আর পরের লাইনগুলো এক্সিকিউট হবে না। আর যদি সবগুলা মানে নোড চেক করার পরও আমরা খুঁজে না পাই, রিটার্ন ওয়ান করতে না পারি, তাইলে লুপ থেকে বের হয়ে বলবো যে রিটার্ন জিরো, অর্থাৎ রিটার্ন জিরো মানে আমরা ডাটাটা খুঁজে পাইনি। তো এই ছিল হচ্ছে আমাদের সার্চ ফাংশনের কাজ। এখন এই সার্চ ফাংশনকে কাজে লাগিয়ে আমরা যদি ডিলেট বা আপডেট ফাংশন বানাতে চাই, আমরা আগে আপডেটটা বানাই, কারণ আপডেটটা এই সার্চের প্রায় সিমিলার। সো আমরা একটা ভয়েড আপডেট একটা ফাংশন আমরা ক্রিয়েট করতে চাই, এটাকেও আমরা ভয়েড টাইপের করে দিলাম, কারণ এই ফাংশন থেকে আমরা কোনো কিছু রিটার্ন নিব না। ওকে, সো আমরা আসলাম আপডেটে। সো আপডেটের ক্ষেত্রেও আমরা প্রিন্ট এফেক্ট লিখে দেই যে এটা একটা আপডেট ফাংশন, এটা জাস্ট হচ্ছে আমাদের বোঝার সুবিধার্তে এটা পরে আমরা রিমুভ করে দিব, এই যে এগুলা লিখতেছে আপডেট ফাংশন। ওকে, সো এটা হচ্ছে একটা আপডেট ফাংশন।
এখানে আমাদের যেহেতু সার্চের মতো একটা কাজ, আপডেট বলতে একটা ডাটাকে খুঁজে বের করতে হবে, যে ডাটা আমরা খুঁজে পাই সেই ডাটাকে নতুন ডাটা দিয়ে রিপ্লেস করতে হবে। সো আমাদেরকে তাইলে এখানেও সার্চ করতে হবে। তো সার্চ করতে গেলে আমরা জানি আবার আমাদের হেডকে শুরুতে নিয়ে আসতে হবে, অর্থাৎ এইচ যেটা ছিল তার মান এস এ চলে গেল, আমরা এস এর সাহায্যে এখন ট্রাভার্স করব। সো ট্রাভার্স করার আগে আমরা আগে খুঁজবো যে কোন ভ্যালুটাকে আপডেট করতে চাই। সো যে ভ্যালুটাকে আপডেট করতে চাই সেই ভ্যালুটা আগে আমাদের স্ক্যানফ করে নিতে হবে। সো সেজন্য আমাদের একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল প্রয়োজন। সো আমরা ধরেন এখানে হচ্ছে আপডেট করব। সো আপডেট ভ্যালু নামে আমরা একটা ভেরিয়েবল নিলাম। সো এই আপডেট ভ্যালুটাকে ধরেন আমরা এখন স্ক্যানফ করব এবং এখানে বলে দিব যে পার্সেন্টেজ টি আমরা হচ্ছে অ্যাড্রেস অফ আপডেট ভ্যালু। এবার দেখেন আমরা কিন্তু সার্চ ফাংশনের কাজটুকু এ পর্যন্ত করতেছি, আমরা সেম কাজটা আবারও করব। আমরা আবারও এই যে লুপ ছিল আমরা সেম কাজ করব, যে আমরা খুঁজে বের করব যে আসলে এই আপডেট ভ্যালু যেটাকে আমরা আপডেট করতে চাই সেই ভ্যালুটা কোথায় আছে, কোন নোডে আছে, সেটা আগে আমরা খুঁজে বের করব। তো খুঁজে বের করতে গেলে সেম আগের মতোই স্যার এখানে স্যার এইচ এর মানটা এস এন আর কে যদি আমরা টি তে রাখি সেম লুপ চালাই তাহলে হবে না? সেম কোনো সমস্যা নেই, কারণ আমরা এস এবং টি দুইটা, মানে আমার কথা হচ্ছে এইচ কে আমরা মানে ট্রাভার্স করতেছি, মানে এইচ ফিক্সড রাখবো আর তারপর জি স্যার আপনি অন্য যে কোনো ভেরি এস ব্যবহার করেন, টি ব্যবহার করেন, কিংবা নতুন আরেকটা ভেরিয়েবল নোট ক্রিয়েট করে। না স্যার এখানে তো আমরা তিনটা ব্যবহার করছি এস টি আর এইচ, এই জন্য বলতেছি স্যার মানে এই ক্ষেত্রে স্যার টি কে যদি সেম করি তাহলে হবে? হ্যাঁ টি দিয়ে করলেও কাজটা হবে। আচ্ছা তো আমরা এখন চেক করলাম লুপ চলবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নাল না পাচ্ছে। তো আমরা এস এর চেকিং আবার করলাম আগের মতোই, যে ইফ আমরা এবার চেক করব যে ডেটাটা আমরা খুঁজতেছি যে সেটা কি এস এর, এস এ যে ডেটাটা খুঁজতেছি সেই ডেটাটার সাথে আমাদের এই আপডেট ভ্যালু মানে যেটাকে আমরা আপডেট করতে চাই সেটা ম্যাচ করে কিনা। সো আমরা সেটাকে খুঁজলাম। সো খুঁজে যদি আমরা পাই, এখানে হচ্ছে আমাদের কাজ, দেখেন খুঁজে যদি আমরা পাই, আমরা আগেরটাতে যেহেতু সার্চ করার ছিল আমরা জাস্ট রিটার্ন ওয়ান করে দিছি, কিন্তু আমাদের এখন কাজ হচ্ছে আমরা যে ডাটাটা যদি আমরা খুঁজে পাই সেই মুহূর্তে সেটাকে আমরা চেঞ্জ করব। আমি যদি একটু আপনাদেরকে হোয়াইট বোর্ড শেয়ার করে একটু একে দেখাই, তাহলে যারা এখন একটু কনফিউজ আছেন তারা হয়তো ক্লিয়ার হবে যে আসলে আপডেট বলতে কি বোঝানো হচ্ছে। তো ধরেন যে আপনার হচ্ছে আমাদের এখানে এরকম সামুদ্রের তিনটা নোডি আছে, যেখানে হচ্ছে প্রথমটা ডাটা, পরেরটা হচ্ছে নেক্সট, এই লিঙ্ক লিস্টটা আছে। এখানে ধরেন দেয়া আছে হচ্ছে 5, এখানে ধরেন দেয়া আছে হচ্ছে 7, এখানে মনে করেন দেয়া আছে হচ্ছে 8। সো আমরা চাচ্ছি এই যে লাস্টে যে 8 টা আছে এটা হচ্ছে নাল। সো আমরা যে চাচ্ছি যে 8 আছে এই 8 টাকে রিপ্লেস করে আমরা হচ্ছে 10 বসাবো, অর্থাৎ আমাদের লিঙ্ক লিস্টে 578 না হয়ে লিঙ্ক লিস্টটা হয়ে যাবে 5710। সো এই যে আমরা 8 এর বদলে 10 বসাচ্ছি এটাকে আমরা আলটিমেটলি আপডেট বলতে চাচ্ছি। সো আমরা আপডেট এখন এক্ষেত্রে আগে আমাকে খুঁজে বের করতে হবে যে 8 কোন নোডে আছে। সো 8 কোন নোডে আছে সেটা খোঁজার জন্য আলটিমেটলি আমাকে সার্চ অপারেশন চালাতে হবে। সো আমরা সেই কাজটাই করলাম যে আমরা এখানে সার্চ অপারেশন আমরা করলাম এবং আমরা যখনই দেখলাম যে এস এর ডাটার সাথে আপডেট গুলো মিলে যাচ্ছে, মানে আমরা 8 খুঁজতেছি আমরা 8 পেয়ে গেছি, তখন এই নোডে আসার পরে আমার নতুন করে এই নোডের ডাটায় নতুন আরেকটা স্ক্যানএফ করবে। সো আমরা যেহেতু এখন 10 বসাতে চাই আমরা জাস্ট করলাম স্ক্যানএফ। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি হোয়াইট বোর্ড দেখতেছেন এখন? স্যার হোয়াইট বোর্ড দেখাচ্ছে, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না স্যার, কোড ব্লকস হোয়াইট বোর্ড দেখতেছেন? ওকে আমি কোড ব্লকসে আসি। দেখা যাক এখন দেখেন যে আমরা যেহেতু এখন আপডেট ভ্যালুটা আমরা পেয়ে গেলাম যে কোন জায়গায় আপডেট যেটাকে আপডেট করতে চাই সেটা কোন নোডে আছে, যেহেতু সেটা পেয়ে গেলাম আমরা ওই জায়গাতে একটা স্ক্যানএফ দিয়ে দিব পার্সেন্টেজ ডি। আপনি যেটা স্ক্যান করতে চান, আমরা করতে চাই হচ্ছে এস এর ডাটাতে। অর্থাৎ এস এর ডাটাতে এখন আপনার কাছে একটা নতুন ভ্যালু চাবে, আপনি সেই নতুন ভ্যালুটা এখানে ইনসার্ট হয়ে যাবে
আমরা যেহেতু শুধু ভ্যালু নিয়ে এখানে কাজ করতেছি, শুধু ভ্যালু আপডেট করতে চাচ্ছি, আমরা অন্য কোনো নেক্সট বা অন্য কোনো কিছু আপডেট করতেছি না, তাহলে আমাদের কাজ আপাতত এতটুকুই। আমরা এই কাজটুকু করে ফেললে কিন্তু আমাদের লুপের আর কাজ নাই, আমরা এখানে লুপটাকে ব্রেক করে দিতে পারি। অথবা রিটার্ন লিখলো একই জিনিস, আপনি এখানে রিটার্ন লিখতে পারেন। এখন এটুকু যদি না হয়, যদি আমরা ডাটা খুঁজে না পাই, তাহলে কিন্তু আমরা জানি যে s equal to s next এটা করি, এটা আমরা এখানে রিটার্ন দিই। রিটার্ন দিলে সুবিধা হবে, কারণ ব্রেক দিলে আবার লুপের বাইরে এসে নিচের লাইনগুলো এক্সিকিউট করবে, আর রিটার্ন দিলে পুরো ফাংশন থেকে একটি জায়গা থেকে বের হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু void টাইপ দেওয়া, এজন্য রিটার্ন দিয়ে আমরা কোনো ভ্যালু দেই নাই, জাস্ট রিটার্ন লিখছি। অর্থাৎ এই লাইনটা এক্সিকিউট হওয়ার পর পরই আমাদের রিটার্ন লেখা দেখবে, রিটার্ন লেখা দেখা মানে এই ফাংশন থেকে বের হয়ে যাবে। সো যদি ইফ না খুঁজে পায়, তাহলে আমরা else কি কাজ করতাম, else হচ্ছে আমরা বলতাম যে next, else এর কাজ আমরা এখানে আর else না লিখে দেখি লিখে দেই s equal to s next। তো এই লাইনটার কারণ হচ্ছে আমরা যদি খুঁজে না পাই, তাহলে যেন একটা একটা করে চেক করতে পারি, পরের নোডে যাই, পরের নোডে যাই, এই কাজটাই করি। তো যদি আমরা শেষ পর্যন্ত সবগুলো নোড খোঁজার পরও আমরা যেটাকে আপডেট করতে চাচ্ছি সেই ভ্যালুটা যদি, মানে নোডটা যদি না খুঁজে পাই, তাহলে সেম এজ এখানেও আপনারা প্রিন্ট এফ দিয়ে বলতে পারেন যে ডাটা নট ফাউন্ড, ডাটা নট ফাউন্ড, এবং আপনি এখানে রিটার্ন দিয়ে আপনি এখান থেকে বের হয়ে যেতে পারেন, বা রিটার্ন না দিলে এটা অটোমেটিক ফাংশন থেকেই বের হয়ে যাবে। তো এটা ছিল আমাদের আপডেট ফাংশনের কাজ। অন আপডেট ফাংশনটা আমরা উপরে ক্রিয়েট করছি কিনা আমরা দেখে আসি, এই যে হেডার ফাইল দেওয়া হয়েছে। এবার যদি আমরা মেইন ফাংশন থেকে কল না করি, আমরা জানি সে আপডেট ফাংশনটা আলটিমেটলি কাজ করবে না। সো আমরা আপাতত ফার্স্ট ইনসার্ট এটাকে হাইড করি, দরকার নেই। লাস্ট ইনসার্ট, আচ্ছা সবগুলো লাইনে আমরা হাইড করে দিই মাল্টিপল লাইন দিয়ে। সো আমরা যেটা করব যে ক্রিয়েট করার পর পরই আমরা জাস্ট হচ্ছে আপডেট করার জন্য খুঁজব আর কি। সো আপডেট ফাংশনকে কল করার জন্য, যেহেতু আপডেটটা ভয়েড ফাংশন, আমরা জাস্ট আপডেটকে কল করলাম, এবং আপডেটকে কল করার পরে আমরা ডিসপ্লে করে চেক করব যে আসলে আমাদের ভ্যালুটা আপডেট হয়েছে কিনা। সো আমরা ডিসপ্লে ভ্যালুকে সেজন্য কল করলাম। সো এবার যদি আমরা একটু রান করা ট্রাই করি, দেখি যে আমাদের আসলে প্রোগ্রাম কি শো করে। প্রথমে ক্রিয়েট ফাংশনে আসবে, এই কথাটা লেখা দেখাচ্ছে, ইয়েস ক্রিয়েট ফাংশনে আসছে। ক্রিয়েট ফাংশনে আসার পর আমাদের কাজ কি ছিল, আমরা ছিল হচ্ছে যে কয়টা নোড ক্রিয়েট করতে চাই। এখানে পাঁচটা নোড নিয়ে আমরা মনে কাজ করছিলাম, এটা কার পরে আপডেট করা হয় নাই। তো আমরা পাঁচটা নোডই ক্রিয়েট করতে পারবো, তাই না? সো আমরা পাঁচটা ভ্যালু মনে হয় দিব। সো পাঁচটা ভ্যালু দেই, 1 2 3 4 5। দেখেন 1 2 3 4 5 পাঁচটা ভ্যালু আমাদের ডিসপ্লে হয়ে গেছে। এবার হচ্ছে আবার আপডেট ফাংশন, ধরেন আমরা এখন 5 এর বদলে আমরা 15 বসাতে চাই। সো আপডেট তো এটাই যে আমরা 5 আসে আমরা সেটাকে 15 করতে চাই। ধরেন আমরা এখন 5 আগে খুঁজে বের করব। সো আমরা জন্য 5 দিলাম, 5 দেওয়ার পরে 5 এর বদলে আমরা কত দিতে চাই, 15 দিতে চাই। সো আমরা এটা দিলাম। এবার দেখেন ডিসপ্লে ফাংশন যখন কল হয়েছে 1 2 3 4 15 আমাদেরকে দেখাচ্ছে। বাট যদি ব্যাপারটা এমন হতো যে আমরা যেটাকে আপডেট করতে চাচ্ছি সেই ভ্যালুটা আসলে নোডের মধ্যেই নাই, আমাদের লিঙ্ক লিস্টেই নাই, তখন তো আসলে আমাদের আপডেট করার কোনো কিছু থাকে না। তো সেক্ষেত্রে আসলে আমাদের কি শো করে সেটা আমরা একটু দেখি। যে আমরা ধরেন 5টা ভ্যালু দিলাম, আমরা ধরেন এখন আপডেট করতে চাই হচ্ছে 6 কে, কিন্তু 6 কিন্তু আমাদের লিঙ্ক লিস্টে নাই। তাহলে দেখি আমাদের কি দেখায়। দেখেন 6 যখন আমরা খুঁজতেছি ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ আপডেট ফাংশনে দেওয়ার পরে সে ওই 6 কে আপডেট করার মতো পায় নাই, অপশন পায় নাই। প্লাস এ ডিসপ্লে ফাংশনে 1 2 3 4 5 দেখাচ্ছে, অর্থাৎ আমাদের আপডেট ফাংশনটা ঠিকমতো কাজ করতেছে। এবার যদি দেখেন আরেকটা জিনিস আমি আপনাদের একটু বলে রাখি, যদি এটা পরে কাজ করব, আমরা যখন আজকে এই প্রোগ্রামটা রান করছি, আমরা কিন্তু গত লাস্ট উইকে কাজ করার পরে ক্রিয়েট ফাংশনে আসলে আমরা কি করছি আমরা কিন্তু এখন ঠিক মনে নাই যে আমরা এখন 5টা ভ্যালু দিব নাকি নোড ক্রিয়েট করার জন্য আমরা কোনো ভ্যালু দিব। সো এটা মানে যা বোঝার জন্য আমাদের কিন্তু কোড দেখতে হয়েছে। যদি আমরা এখানে কোনো একটা কিছু বলে দিতাম যে ইনসার্ট ভ্যালু বা কিছু একটা যদি বলতাম, তাহলে হয়তো আমাদের প্রোগ্রাম রান করলে শুধু কনসোল দেখেই আমরা প্রোগ্রামের আউটপুটটা বিচার করতে পারতাম।
সো আমাদের মনে হয় জিনিসগুলো আমরা একটু পরে গুছিয়ে করব, তো অনেক জিনিসগুলো আমরা প্র্যাকটিস করব বা এই জিনিসগুলো আমরা দেখার ট্রাই করব। ওকে, সো এখন আমরা যেটা করব আপডেট ফাংশন যদি হয়ে যায়, এবার হচ্ছে আমরা ডিলেট ফাংশনটার কাজ করব। সো ডিলেট ফাংশন সেম আপডেটের কাছাকাছি একটা জিনিস, জাস্ট এখানে পার্থক্যটা হচ্ছে যে আপনি আপডেট ভ্যালুতে আপনি ডাটাটা খোঁজার পরে আপনি এখানে সেটাকে কি বলা যায় এটাকে আপনি নতুন একটা স্ক্যানএফ করে ফেলছেন। বাট ডিলেটের ক্ষেত্রে আপনি আগে ডাটাটা খুঁজবেন, খোঁজার পরে আপনার কাজ হবে যে তার প্রিভিয়াস নোডের সাথে পরের নোডের কানেকশন করে দেওয়া এবং এটাকে ফ্রি করে দেওয়া। আমরা যদি একটু হোয়াইট বোর্ডে আবার যাই, ডিলেট বলতে বুঝাচ্ছে ধরুন আমরা এই 7 এই নোডটাকে ডিলেট করে দিতে চাই। আমাদের কাজ হবে যে তার আগের যে নোড তার আগের নোডের সাথে পরের নোডের একটা কানেকশন করে দেওয়া। যদি আমরা তার আগের নোডের সাথে পরের নোডের কানেকশন করে দেই, তাহলে কিন্তু এই কানেকশনটা অটোমেটিক থাকলো না, কারণ নেক্সট একই সময়ে দুইটা কানেকশন ধরে রাখতে পারবে না। তো সে যেটা করবে যে যেহেতু এই কানেকশনটা লাস্ট এস্টাবলিশ করে দিচ্ছি আমরা, সো আগের কানেকশনটা সে ভুলে যাবে এবং যে কারণে এই ডাটাটা অপ্রয়োজনীয় হয়ে যাবে, কারণ আমরা যখন পরবর্তী ট্রাভার্স করব, ওয়ান বাই ওয়ান ভিজিট করব, নেক্সট ট্রেপ বললে সে কিন্তু এইটা বুঝবে, সে কিন্তু আর 7 বুঝবে না। সো আমরা এখন এই কাজটাই করব যে আমরা আগে 7 খুঁজবো, বাট এখানে একটু ছোট্ট পার্থক্য, আমরা আগের গুলোতে আপনি দেখেন যে আমরা আগের গুলোতে কিন্তু এই প্রিভিয়াস নোডের কোনো প্রয়োজন পড়ে নাই, যে আমাদের প্রিভিয়াস নোডের কোনো প্রয়োজন পড়ে নাই। আমরা সার্চের ক্ষেত্রে কি করছিলাম, জাস্ট যেটা যে নোডে কাজ করতেছি সেই নোডে খুঁজছি, খোঁজার পর যদি পেয়ে যাই আমরা বলছি রিটার্ন 1, না পেলে বলছি রিটার্ন 0। আবার যখন আমরা আপডেট করতে চাইছি সেই একই কাজ, যদি আমরা খুঁজে পাই, খুঁজে পেলে সেখানে নতুন একটা স্ক্যান অফ করছি, খুঁজে না পেলে আমরা বলে দিচ্ছি নট ফাউন্ড। বাট এই ক্ষেত্রে আপনাকে খোঁজার পাশাপাশি আগের নোডটাকেও নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ আগের যে নোড আছে সেই নোডটাকে আপনার কোন একটা ভেরিয়েবলের সাহায্যে ধরে রাখতে হবে, কোন একটা নোডের সাহায্যে ধরে রাখতে হবে, যাতে আপনি যখন ডিলেট করতে যাবেন তখন যেন আপনি আগের নোডের সাথে তার পরের নোডের কানেকশন করতে পারেন। কারণ পরের নোডে আপনি পেয়ে যাবেন এস নেক্সট বললে, ধরুন আপনি হচ্ছে এস এর ডাটা খুঁজতে চান, তো এস এর ডাটাতে আপনি 7 পেয়ে গেলেন, দ্যাট মিনস এস এর নেক্সট আপনার হাতে আছে, এস এর নেক্সট বললে পরেরটা পাবেন, বাট এস এর প্রিভিয়াস বলে তো আপনার হাতে কোনো কিছু নাই। তো আসলে প্রিভিয়াস কিভাবে পাবেন, সেটা হচ্ছে প্রতিবার ভিজিট করার সময় আগেই ভ্যালুটাকে আপনি কোথাও রেখে দিতে হবে আপনার। স্যার তাই নাকি হেড ইকুয়াল টু এস বা টি হবে নাকি? হেড ইকুয়াল টু এস হবেই, কারণ হেড ইকুয়াল টু এস না হলে তো আপনি ট্রাভার্স করতে পারবেন না, আপনি তো এইচ দিয়ে তো ট্রাভার্স করতে পারবেন না, সো আপনাকে তো এস দিয়ে ট্রাভার্স করতে হবে। আমরা এখানে এস এর পাশাপাশি টিও প্রয়োজন হবে, কারণ নতুন এই যায় এটাকে তো আমার ধরে রাখতে হবে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই আপনি? এখানে সো ফার্স্টে তাহলে তো হেড দিয়ে পরেরটা কি মানে কানেক্ট করতে হবে, মানে প্রত্যেকবার কি এরকম কানেক্ট করতে হবে নাকি? প্রত্যেকবার ঠিক কানেকশনটা না, আমি আপনাকে, আচ্ছা আমি প্রতিবার কানেকশন তো আপনি লাগতেছে না, ধরেন আপনার এখানে নোটটা আমি যদি আরেকটু বড় করি, ধরেন এখানে আরেকটা নোট আছে, এখানে ধরেন আছে হচ্ছে 9 আর এটা হচ্ছে নাল, তো এটা যদি নাল হয় তাহলে কানেকশনটা ধরেন এখানে দেয়া আছে, এই হচ্ছে কানেকশন। এখন আপনি মনে করেন যে 8 ডিলিট করতে চান, 7 ডিলিট করে ফেলছেন, এখন আপনি আবার 8 ডিলিট করতে চান, বা মনে করেন যে আপনি 7 ডিলিটই করেন না, আমি আপনাকে ইরেজার দিয়ে এটা মুছে দেই, ধরেন আপনি 7 ডিলিটই করেন না, সো যেটা হচ্ছে যে ধরেন ধরেন যে আপনার এই একটা লিঙ্ক লিস্ট আছে, এই লিঙ্ক লিস্ট থেকে আপনি এই ডিলিট করতে চান, যখন আপনি এই ডিলিট করতে যাবেন আপনার আপনি তো শুরু করবেন এস দিয়ে, কারণ এইচ ছিল এই জায়গায়, হেড ছিল এখানে, তো হেড এস ইকুয়াল টু যদি হেড করে দেন আপনার এস এই জায়গায় আসলো, আপনি এটা ভিজিট করলেন পান নাই, এটা ভিজিট করলেন মানে যাকে ডিলিট করবেন তাকে খুঁজে পান নাই, আপনার এই জায়গায় যখন আপনার এস আসলো, এবার এস এর ডাটার সাথে আপনি যেটাকে ডিলিট করতে চান সেই ডাটা খুঁজে পেলেন, দ্যাট মিনস আপনি এই নোটটাকে এখন ডিলিট করতে চান। এই নোডটাকে যখন আপনি ডিলিট করতে যাবেন তখন আপনার কাজ হবে এস এর আগের যে নোড ছিল সেই নোডের সাথে এস এর পরের নোডের কানেকশন করে দেওয়া, এটা হবে তখন আপনার কাজ।
এখন এই পরের নোড আপনি পেয়ে যাচ্ছেন কিভাবে এস নেক্সট বললেই কিন্তু আপনি পরের নোড পাচ্ছেন বাট আপনি এস প্রিভিয়াস বললে তো আর আগের নোড পাচ্ছেন না কারণ এস প্রিভিয়াস মানে তো কিছু নাই স্যার মানে যেটা ডিলিট করতে চাইবো ওইটা নেক্সটটা প্রিভিয়াস প্রিভিয়াস নোডের নেক্সটে কপি করে রেখে দিব তারপর মানে কথা হচ্ছে আমরা প্রতিবার যখন s = x next s নেক্সটে যাব দেখেন আপনি যতবারই s = s নেক্সটে যাবেন আপনার কাজ হবে যে নেক্সটে যাওয়ার সময় s টা যেন কোথাও রেখে যেতে পারে সাপোজ ধরেন আপনি এটা নাম t রেখে দিলেন মানে s = s নেক্সট করার আগে মানে আপনি s এখান থেকে মুভ করে s এই জায়গায় আসার আগে আপনি t কে এখানে রেখে দিলেন তারপর আপনি যখন এই জায়গাতে s আসলো কাজ করলেন কাজ করার পর s কে যখন এই জায়গায় নিয়ে আসতে যাবেন s কে যখন আপনি এই জায়গায় ট্রান্সফার করে নিয়ে আসবেন যে s = s নেক্সট বলে এই ট্রান্সফার করার আগে আপনি t নামক ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা আপনি রেখে দিতে পারেন ব্যাপারটা আপনাদের কাছে আরো একটু সহজ হয়ে যাবে আমি একটু প্রোগ্রামটা লিখি তাহলে আপনারা হয়তো বুঝবেন যে আসলে কি হচ্ছে যদি না বুঝেন আমি আপনাদেরকে কোয়েশ্চেন করার সুযোগ দেব ঠিক আছে তো একটু আমরা আগে দেখি যে আসলে আমরা বুঝতে পারি কিনা আমি একটু ব্লকসে যাই ওকে সো এখন দেখেন আমরা যেটা করব আপডেট ফাংশনের পরে ডিলিট ফাংশন নামে আমরা কোন ফাংশন ক্রিয়েট করছে কিনা সেটা একটু দেখি ইয়েস ডিলিট ফাংশন ক্রিয়েট করা আছে ডিলিট ফাংশনের বডি টাইম নাও প্রিপেয়ার করব সো ডিলিট কোথায় এটা হচ্ছে মিডল ইনসার্ট আচ্ছা ডিলিট ফাংশনটা আমরা এখন এখানে বডিটা দেইনি সো আমরা এখানে ভয়েড ডিলিট নামে একটা ফাংশন আমরা বানালাম এবার এই ফাংশনের কাজ করব এই কাজের ক্ষেত্রে আপনি দেখেন প্রথমে আমরা প্রিন্ট এফ করে জাস্ট বলি যে আমরা কোন ফাংশনে আসছি যেহেতু আমরা প্রতিটা ফাংশনে এই কাজটা করে আসছিলাম তার ধারাবাহিকতা আমরা এটা সেটা করলাম সো আমরা লিখলাম হচ্ছে এটা হচ্ছে ডিলিট ফাংশন ওকে সো ডিলিট ফাংশনে আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা কোন ভ্যালুটাকে ডিলিট করতে চাই সেটা আগে খুঁজে বের করব তাই তো সো যে ভ্যালুটাকে ডিলিট করতে চাই সেটা খোঁজার জন্য ঠিক আগের মতোই সার্চ করতে হচ্ছে আমাদের তো আমরা জানি যে আমরা যেটাকে ডিলিট করতে চাই সেটা খোঁজার জন্য আমরা যেহেতু ইন্টিজার ডাটা নিয়ে কাজ করতেছি সো আমাদের একটা ভেরিয়েবল প্রয়োজন মনে করেন যে ডিলিট ডাটা আমরা যেটাকে ডিলিট করতে চাই সেই ভেরিয়েবলের নাম দিলাম ডিলিট ডাটা আমরা ওটা খুঁজে বের করব সো এটাকে আগে স্ক্যানফ করতে হবে এটুকু আগের মতোই আমরা স্ক্যানফ করলাম পার্সেন্টেজ সরি পার্সেন্টেজ ডি এড্রেস অফ ডিলিট ডাটা আচ্ছা সো স্ক্যানফ করার পর আমাদের কাজ হচ্ছে আচ্ছা এস এর মান এইচ করে দেই নাই যেটা হচ্ছে আমাদের শুরুতেই প্রয়োজন ছিল যে আমরা এস ইকুয়াল টু এইচ করে দিব আমরা এস ইকুয়াল টু এইচ করার পরে এবার হচ্ছে আমরা লুপ চালাবো যে আমাদের লুপ চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা ডাটাটা খুঁজে না পাচ্ছি তাই তো সো আমরা লুপ চালালাম যে ফাইল এস নট ইকুয়াল টু নাল ফাইন এখানে আসার পরে আমাদের হোয়াইল লুপে প্রথম কাজ হবে ইফ আমরা যে ভ্যালুটা খুঁজতেছি সেটা হচ্ছে এস এর ডাটা এস ডাটা ইকুয়াল টু আমাদের ডিলিট ভ্যালু হচ্ছে কিনা ডিলিট ডাটাটা হচ্ছে কিনা সো এস ডাটার সাথে যদি আমাদের ডিলিট ডাটা ম্যাচ করে তাইলে আমরা একটা কাজ করব আর যদি ম্যাচ না করে তাইলে আমরা ভিন্ন কাজ করব এখন ম্যাচ করলে আমরা কাজটা কি করতেছি দেখেন যদি ম্যাচ করে তাইলে আমাদের আমরা যদি একটু আমাদের ওইখানে যাই হোয়াইট বোর্ড তো দেখেন আমরা কিন্তু এই মুহূর্তে আমি ইরেজ করে দিই সবকিছু নিচের আমরা এই মুহূর্তে হচ্ছে এস এই জায়গাতে আছে এই যেহেতু এই জায়গায় ছিল আমরা ডিলিট ডাটা নামে একটা ভেরিয়েবল নিচ্ছি তার মধ্যে আমরা ধরুন 8 স্ক্যানফ করলাম সো আমরা 8 আসলে খুঁজতে চাই
সো এইটাকে ডিলিট করতে চাই সো এইট যেহেতু আছে যে ভেরিয়েবল ধরেন ডিলিট ডাটার মধ্যে আছে এই ভেরিয়েবলের মধ্যে এইট আছে আমরা প্রথমে দেখলাম s not equal to null yes s কিন্তু এই মুহূর্তে নাল না সো নাল যদি না হয় তাহলে আমরা চেক করব যে s এর ডাটার সাথে এই এইট ম্যাচ করে কিনা সো যেহেতু আমরা s এর ডাটা হচ্ছে 5 আর আমরা খুঁজতেছি হচ্ছে 8 সো এটা ম্যাচ করতেছে না ম্যাচ না করলে আমরা জানি স্বাভাবিকভাবেই আমরা 4 এর নোডে যাব অর্থাৎ s equal to s next এই কাজটা করব আচ্ছা সো আমরা এবার একটু আপনাদেরকে একটু ব্লকসে নিয়ে আসি আমি আপনাদের আসলে গ্রাফ মানে ওই ফিগার থেকে বোঝানোর ট্রাই করতেছি যাতে আপনারা জিনিসটা গুলায় না ফেলেন এবং একটা ভালো করে বুঝতে পারেন এবং একই জিনিস বারবার বোঝাচ্ছি যাতে আপনাদের এই জিনিস সিমিলার জিনিস ভালো করে বুঝলে ডাবল ইংলিশটা দিয়ে আপনারা প্যাচ না লাগান কারণ ডাবল ইংলিশটা আমরা হয়তো একই কাজ করব সেখানে সাধারণত মেমোরি থাকবে দুইটা সো এবার দেখেন যে যদি আমাদের ম্যাচ না করে তাহলে আমরা যেটা করতেছি যে এই আগের নোটটা আমরা কোন একটা ভেরিয়েবলে রেখে দিতে হচ্ছে তাই তো সো এটা ম্যাচ করলো না আমরা এর কন্ডিশন দিলাম না যদি ম্যাচ না করে আমরা p নামক যে ভেরিয়েবলটা ছিল আমরা p এর মধ্যে রেখে দিলাম হচ্ছে s কে এবং এটা রাখার পরের লাইনে আমরা কাজ করলাম যে s equal to s next এই লাইনটা মানে আসলে কি দাঁড়ালো আমরা যদি আবার একটু আমাদের ফাইল বোর্ডে যাই দেখেন আমাদের প্রথমে আমরা 5 খুঁজে পেলাম না খুঁজে না পাওয়ার কারণে কিন্তু ইফে প্রবেশ করে নাই কিন্তু আমরা সেমিকোলন দিয়ে রাখছি দেখেন আমরা ইফে প্রবেশ করি নাই সো ইফে যদি আমরা প্রবেশ না করি তাহলে আমরা বলতেছি যে p equal to s করে দিব অর্থাৎ এই মুহূর্তে p এর মান যা s এর মান হতো অর্থাৎ p নামে নতুন একটা ভেরিয়েবল মানে যেটা আমাদের ক্রিয়েট করা ছিল সরি t নামে ছিল সরি আমরা p নামে দিই এটা t নামে ভেরিয়েবল দিছিলাম আমি ভুলে p দিয়ে দিছি আমাদের কিন্তু ভেরিয়েবল তিনটা ছিল একটা ছিল হচ্ছে আপনাদের s head h s এবং t তাই না সো আমরা t নামে এটা দিব আসলে এটা p হবে না ওকে ফাইন এবার দেখেন যে আমাদের এই মুহূর্তে এটার মান হয়ে গেল t যেহেতু 5 খুঁজে পায় নাই এবং s equal to s next তার পরের লাইনে সো s equal to s next মানে হচ্ছে আমাদের s টা চলে যাবে এই মুহূর্তে এই জায়গায় চলে আসবে s কারণ s equal to s next মানে পরের নোডে যেতে হবে সো এখন যদি পরের নোডে আসি তাহলে আমরা আবার হোয়াইল লুপটা চালাবো আমি আপনাদের আসলে ফুল স্ক্রিনটা দেখান বারবার সোয়াইপ করলে আপনাদের প্রবলেম হচ্ছে আচ্ছা একই সময় দুইটা শেয়ার করা যাচ্ছে না হোয়াইট বোর্ড এবং স্ক্রিন সেটি পেইন্ট নেওয়া উচিত ছিল পেইন্ট নিলে তো আমি প্রবলেমটা আমরা ফেস করতাম না আচ্ছা ফাইন তো যেটা দেখেন যে আমরা s equal to s next এখানে আসলে আমাদের আবার হোয়াইল লুপ চলবে তো হোয়াইল লুপে আমরা কি কাজ করতাম আবার চেক করতাম যে s এর ডাটার সাথে 8 ম্যাচ করে কিনা সো আমরা আবার চেক করে দেখলাম যে s এর ডাটার সাথে s এর ডাটাতে আছে 7 আমরা খুঁজতে চাচ্ছি হচ্ছে 8 সো এটা যেহেতু আবার ম্যাচ করে না তো আবার কিন্তু ইফ এ প্রবেশ করবে না তো যদি ইফ এ প্রবেশ না করে আমরা সেম একই কাজ s equal t equal to s করে দিছিলাম সো t আমার চলে আসছে এই জায়গায় আর s চলে যাচ্ছে s equal to s next থাকার কারণে s চলে আসছে এই জায়গায় এবার দেখেন এই জায়গাতে আবার লুপ আসবে হোয়াইল লুপ আসার পর আবার চেক করবে s equal to null কিনা যেহেতু s equal to not equal to null সো আমরা আবার প্রবেশ করব করে চেক করব ইফ s এর ডাটা হচ্ছে 8 আমরা খুঁজতেছিও হচ্ছে 8 সো যেহেতু ম্যাচ করে ফেলছে এবার দেখেন আমাদের কাজটা কি যদি ম্যাচ করে ফেলে আমরা পেয়ে গেছি আর যখনই আমরা পেয়ে যাব আমরা বলছিলাম যে কানেকশনটা হবে এই রকম অর্থাৎ আমরা t এর নেক্সটে আমার t কিন্তু দেখেন আগের নোডে t আছে সো t এর নেক্সট হচ্ছে কিন্তু এই জায়গাটা এটা হচ্ছে t এর নেক্সট এই নোড বা এতটুকু সো আমরা t এর নেক্সটের সাথে কানেক্ট করব s এর নেক্সট s এর নেক্সট বলতে হচ্ছে এইটুকু বা এটা মানে হচ্ছে এই কানেকশন সো যদি আমরা বলি যে t next equal to s next তাহলে আলটিমেটলি কিন্তু এই কানেকশনটা ক্রিয়েট হচ্ছে আর এই কানেকশনটা যদি ক্রিয়েট হয় তাহলে আলটিমেটলি আমাদের এই জিনিসটা অটোমেটিক রিমুভ হয়ে যাচ্ছে বা এই নোডটা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে আর যখন এই নোডটা ডিসকানেক্টেড হয়ে যাবে তখন আমরা চাইলেই s কে রিমুভ করে দিতে পারি বা ফ্রি করে দিতে পারি এটা কি বুঝতে পারছেন যে আসলে কিভাবে কানেকশনটা করতেছি কেউ বুঝেন না এমন কেউ আছেন যে আসলে কি হচ্ছে এখানে
বুঝতে পারছি স্যার বুঝছি স্যার যেহেতু বুঝতে পারছেন তাহলে আমরা একটু এবার মানে কোড ব্লকসে যাই এবং এই এই কাজটুকুই করি দেখেন আমরা নট ইকুয়াল টু হলে যা হয় সেটা আমরা চেক করে দেখছি এটুকু ঠিক আছে যখনই আমরা পেয়ে যাচ্ছি এই যে আমরা ইফ যখন ট্রু হচ্ছে মানে আমরা এস ডাটা ডিলেট ডাটা মিলে গেছে 88 মিলে গেছে এখানে মিলে যাওয়ার সাথে সাথে আমরা বলছিলাম যে টি এর নেক্সট এর যখনই মিলে যাচ্ছে আমরা টি এর নেক্সট ইকুয়াল টু করে দিছিলাম এস এর নেক্সট সো টি এর নেক্সট ছিল টি ছিল আমার প্রথম মানে আগের নোড আর এস নেক্সট মানে হচ্ছে তার পরের নোড তাহলে কিন্তু এস যে নোডটা এস নোডটা কিন্তু এখন আমার আর প্রয়োজন নেই কারণ এস নোডের কানেকশন নাই তো আমি চাইলে এখন ফ্রি এই ফাংশনের সাহায্যে আমরা এসটাকে ফ্রি করে দিতে পারি কারণ এস এর তো আমার আর কোনো কাজ নাই ওকে সো যদি আমরা এটুকু করতে পারি আমাদের আর কোনো কাজ নাই আমরা এখান থেকে রিটার্ন করে দিই এবং ফাংশন থেকে বের হয়ে যাব ওকে যদি আমরা এই লুপের ভিতরে এই রিটার্নটা একবারও না দেখতে পাই তাহলে আমরা সেম এ আগের মতো প্রিন্ট এফ এ বলে দিব যে যেটা যে নোটটা ডিলিট করতে চাই সেই নোটটাই খুঁজে পাই না আমরা সো নোট নট ফাউন্ড বা ডাটা নট ফাউন্ড যেটাই আপনি দেখাতে চান আমরা প্রোগ্রাম ক্লোজ করে দিলাম এবং এখন আমরা এটা একটু চেক করে দেখি যে আসলে আমরা যা যা করছি সেটুকু কাজ করতেছে কিনা সো আমরা এইটুকু চেক করার জন্য আমাদেরকে আবার আগের মতো এই আপডেট ফাংশনের বদলে ধরুন আমরা এখন ডিলিট ফাংশনটা লিখে দিলাম এবার দেখি যে আমাদের ডিলিট ফাংশনটা কাজ করে কিনা সো আমরা প্রোগ্রাম রান করলাম আমি আপনাদেরকে আউটপুট স্ক্রিন শো করে দেখাই সো স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই তো জি স্যার সো আমরা এখন পাঁচটা নোড ক্রিয়েট করলাম ধরুন 1 2 3 4 5 পাঁচটা দিলাম দেওয়ার পরে এখন হচ্ছে আমরা ডিলিট করতে চাই সো আমরা ধরুন হচ্ছে 3 যেটা আছে মিডলে একদম 3 আছে আমরা 3 টাকে ডিলিট করে দিতে চাই সো দেখি আমাদের 3 ডিলিট হয় কিনা সো আমরা আসলাম 3 তে দিলাম দেখেন আমাদের ডিসপ্লে ফাংশনে কিন্তু এখন 1 2 4 5 দেখাচ্ছে 3 কিন্তু দেখাচ্ছে না অর্থাৎ 3 কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাচ্ছে আমরা যদি সেম এজ 5 ডিলিট করতে চাই তখন দেখি আসলে কি ঘটে এখানে কিন্তু আপনাদের একটা কাজ আছে একটু কাজ আপনাদের করতে হবে তো 1 2 3 4 5 সো দেখেন এখন যদি আমরা 5 ডিলিট করতে চাই ধরুন আমরা 5 দিলাম ঠিকই 1 2 3 4 মানে 5 ডিলিট হয়ে গেছে বাট আমি যদি একদম প্রথম নোটটা ডিলিট করতে চাই ধরুন আমি 1 ডিলিট করতে চাই তখন আসলে দেখি আমরা কাজ করে কিনা আমাদের প্রোগ্রামটা আমাদের কিন্তু দেখলাম ডিলিট ফাংশন ঠিক আছে সবকিছু কাজ ঠিক মতো করতেছে এখন আমরা দেখি যে আসলে লাস্টেরটা ডিলিট হচ্ছে মাঝখান থেকে ডিলিট হচ্ছে প্রথম হেডার ভ্যালু ডিলিট হবে না স্যার হ্যাঁ এখন আমরা দেখি প্রথম নোটটা ডিলিট হচ্ছে কিনা আমরা এটা একটু দেখার ট্রাই করি 4 5 সো আমরা ধরুন 1 ডিলিট করতে চাই সো আমরা ডিলিট ফাংশন 1 এ ক্লিক করলাম দেখেন এরপর কিন্তু আমার প্রোগ্রাম ক্র্যাশ করছে মানে আমি এখন 1 প্রেস করার পরে এন্টার দিছি এখন কিন্তু কোনো মানে অটোমেটিক এক্সিকন পরে দেখেন ক্লোজ হয়ে গেছে সো দ্যাট মিন্স আমরা যদি 1 ডিলিট করতে চাই দেখেন ডিসপ্লে ফাংশন কিন্তু আমরা কল করছিলাম ডিসপ্লে ফাংশন কিন্তু আসার কথা ছিল সেটাও কিন্তু আসে নাই তার মানে ডিলিট ফাংশন একটা প্রবলেম হইছে ডিলিট ফাংশন আমাদেরকে মানে এখানে একটা প্রবলেম ক্রিয়েট করতেছে এই প্রবলেমটা হচ্ছে সলভ করার কাজ আপনাদের আপনারা বাসায় চিন্তা করবেন এটাই যে ডিলিট ফাংশন এতটুকু ঠিক আছে বাট কোন জায়গায় আমরা চেঞ্জ করলে ফার্স্ট নোটটাও ডিলিট করতে পারবো কারণ আপনার এমন তো হতে পারে আপনার হেড ছিল প্রথমে আমরা যদি আবার ওই হোয়াইট বোর্ডে যাই দেখেন আমার এমন তো হতে পারে যে আমি এই 5টা আমার হেড ছিল আমি 5টাকে আর হেড রাখবো না আমি এখন হচ্ছে আমার প্রথম নোড হয়ে যাবে এটা এটাই হবে আমার হেড অর্থাৎ আমি আর 5টাকে রাখবোই না ডিলিট করে দিব হতে পারে প্রয়োজন পড়তে পারে তো সেক্ষেত্রে আসলে আমার আমরা যে কোডটা লিখছি ডিলিট নামক ফাংশনটা লিখছি সে কিন্তু এই একটা কাজ করতে পারতেছে না সে মাঝখান থেকে আপনি এটা ডিলিট করতে চান ডিলিট করে দিচ্ছে মানে লাস্টটা ডিলিট করতে চান ডিলিট করে দিচ্ছে বাট প্রথমে যে ভ্যালু তাকে ডিলিট করতে স্যার স্যার এখানে তো স্যার আমরা হেড কে স্যার কনস্ট্যান্ট হিসেবে প্রথমেই রেখে দিছি সবগুলাতে তো স্যার হেড কনস্ট্যান্ট এই জন্য কি স্যার হচ্ছে না তো হেড কনস্ট্যান্ট কনস্ট্যান্ট তাহলে আপনি যখন ফার্স্ট ইনসার্ট করতেন মনে আছে ফার্স্ট ইনসার্ট নামে আমরা কিন্তু একটা ফাংশন বানাইছিলাম এই যে স্যার সেখানে কিন্তু হেড কনস্ট্যান্ট ছিল কিন্তু যখনই আমরা নতুন একটা নোড প্রথমে ইনসার্ট করতে চাচ্ছিলাম তখন কিন্তু প্রথমে যাকে ইনসার্ট করি সে কিন্তু ফার্স্ট নোড হয়ে গিয়েছিল তাইলে স্যার কি এখন মানে সেকেন্ডটা হেড হবে তখন আপনি যদি আপনার ফার্স্ট ইনসার্ট করলে নতুন একটা ইনসার্ট করলে
সে আপনার হেড হয়ে যেতে পারে, তাহলে প্রথমটা ডিলিট করলে তাহলে সেকেন্ডটা কেন হেড হতে পারবে না? বুঝতে পারছেন? তো আপনাকে আসলে এখন একটু চিন্তা করতে হবে স্যার। এখানে তো স্যার নোট শুরুই হয় স্যার হেড থেকে, এই জন্য তো স্যার প্রথমটা ডিলিট করলে তো পরের গুলো কাজ করবে কিভাবে স্যার? মানে পরের গুলো তো আমরা পাবো না, আপনাকে এখানে কোন কাজটা করলে প্রোগ্রাম মানে কোডে আপনার কোন জায়গায় চেঞ্জটা নিয়ে আসবে, আপনার এইটুকু হবে সেটা কাজ করা বা এটুকু চিন্তা করা আপনার দায়িত্ব, বা এটুকু কোডে ইনপুট দেয়া হচ্ছে আপনার কাজ। তো এটা হচ্ছে পরে আপনারা বাসায় চিন্তা করবেন, আমরা আপাতত এখানে এই ফাংশনের একটা প্রশ্ন আপনাদের কাছে রেখে দিলাম। এখন আমরা একটু আমাদের প্রোগ্রামে আবার যাই, আমাদের প্রোগ্রামে আরো কাজ বাকি। সো এই কাজটা তো বুঝতে পারছেন, যদি বুঝতে পারেন আমরা কিন্তু এখন পরের কাজে যাচ্ছি। পরের কাজটা হচ্ছে মিডল ইনসার্ট বাকি আছে এই ফাংশনটা, আর সব ফাংশন কিন্তু শেষ। create done, display done, first insert done, last insert done, search, delete, update, সবগুলো ফাংশনই কমপ্লিট, শুধু মিডল ইনসার্টটা কমপ্লিট না। সো আমরা এবার আসি মিডল ইনসার্টে। আচ্ছা আপনাদের কি মনে হয় যে মিডল ইনসার্ট এখন আমার করে দেওয়া লাগবে নাকি আপনারা পারবেন? মিডল ইনসার্ট কিন্তু একদম এই মাত্র যে ডিলিট ফাংশনটা করলাম, ডিলিট ফাংশনের কাছাকাছি। কারণ ডিলিট ফাংশনে আপনি কি করতেন, ডিলিট ফাংশনে আমি একটু এগুলা মুছে দেই তাহলে আপনাদের। আচ্ছা তো দেখেন ডিলিট ফাংশনে আমরা যেটা আপনারা যেটা করতেন যে আপনি আগে একটা এইট এখানে দেওয়া আছে, আপনি এইট খুঁজতে চান, এইটটাকে আপনি খুঁজে বের করতেন, করার পরে সেটাকে আপনি ডিলিট করে দিতেন, মানে এখান থেকে এখানে একটা কানেকশন দিয়ে সেটাকে খুঁজে দিতেন। এখন মিডল ইনসার্টের কাজ হচ্ছে আপনি নতুন একটা নোড আগে ক্রিয়েট করবেন যে নোডটাকে আপনি ইনসার্ট করতে চান। সো আমরা যে নোডটা ইনসার্ট করতে চাই সেটাকে আমরা ক্রিয়েট করলাম বাইরে। আমরা জানি আমরা যখন নতুন নোড আমার প্রয়োজন হয় আমরা টি নামে সেই নোডটা ক্রিয়েট করি। সো আপনি যদি টি নামে নোড ক্রিয়েট করেন, সো এখানে মনে করেন আপনি একটা ভ্যালু দিলেন, ধরেন আপনি এই 7 আর 8 এর মাঝখানে আপনি ইনসার্ট করতে চান। সো আপনি ধরেন এখানে আপনি 6 নামে একটা ভ্যালু আপনি ইনসার্ট করতে চান। ওকে, সো 6 কে যেহেতু ইনসার্ট করতে চান আপনি আগে নোডটা ক্রিয়েট করবেন, সেই টি নামক নোডে শুধু ডাটাতে ভ্যালু দিবেন, দেওয়ার পরে আপনি জাস্ট এই যদি কানেকশনটা দিতে পারেন তাহলে দেখেন আমাদের কিন্তু এই কানেকশনটা হলে মিডল ইনসার্ট হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এই কানেকশনটুকু আমরা প্রোগ্রামিং এ দিব কিভাবে। এখানে দেখেন আমরা খুঁজে পাচ্ছি এই নোডে, মানে যে নোডে খুঁজতেছি সেটা হচ্ছে আমাদের এই নোড। আমরা যদি এই নোডের মানে এখানে দুই ভাবে অনেকে ইনসার্ট করতে পারে, কেউ ইনসার্ট করতে পারে হচ্ছে আগে ইনসার্ট করতে চায়, ধরেন আপনি সে হচ্ছে 8 খুঁজবে, 8 খুঁজে 8 এর আগে প্রবেশ করাতে চায়। আবার অনেকে চিন্তা করবে যে না আমি 7 খুঁজবো, 7 খুঁজে 7 এর পরে আমরা ইনসার্ট করব। আলটিমেটলি কিন্তু মিডল দুইটাতেই হচ্ছে, কেউ যদি 8 খুঁজে তার আগে বসায় তাও মিডল ইনসার্ট হচ্ছে, কেউ যদি 7 খুঁজে তারপরে ইনসার্ট করে তাও কিন্তু মিডল ইনসার্ট হচ্ছে। তবে বেস্ট ওয়ে হচ্ছে আপনি আগে 7 খুঁজে তারপরে ইনসার্ট করা, যদি এটা করেন তাহলে আপনার জন্য একটা স্টেপ কম লাগতেছে। তো আমরা এই এই প্র্যাকটিসটাই করব। তো ধরেন আমরা হচ্ছে 7 খুঁজবো আগে যে আমরা কার পরে ইনসার্ট করতে চাই। তো আমরা ধরলাম এখন 7 এর পরে ইনসার্ট করতে চাই, আমরা 7 খুঁজবো আগের মতোই। এস আমাদের টি আর এখন প্রয়োজন নেই কারণ টি এখানে আছে, আমরা এস এইচ ইকুয়াল টু এস ইকুয়াল টু এইচ করে দিলাম। সো আমরা এস শুরুতে চলে আসলো, আমরা খুঁজবো 7 কিনা, ওকে না 7 না, এস ইকুয়াল টু এস নেক্সট আসলাম। এস নেক্সট এ আসার পরে এবার হচ্ছে এস এই জায়গাতে আসলো, এবার এস এর ডাটা 7, আমি খুঁজতেছিও হচ্ছে 7। সো পেয়ে গেলাম। পেয়ে গেলে আমরা যেটা করব, এই যে নোডটা আমরা ক্রিয়েট করতেছি মানে করে ফেলছি বা করতেছি সেটাকে এই এস এর যে নেক্সট আছে, এই এস এর নেক্সট হচ্ছে কিন্তু এই মুহূর্তে এইটা, খেয়াল রাখেন আমরা কিন্তু এখন এই কানেকশন দেই নাই, এই কানেকশনটা দিতে চাই কিন্তু এখন আমরা দেই নাই। আচ্ছা তো আপনি যেটা করবেন, যখনই আপনি জিনিসটা খুঁজে পাবেন
খুঁজে পেলে আপনি এস এর যে নেক্সট এই যে এই কানেকশনটা আপনি আগে এটাকে বিল্ড আপ করবেন তো এস এর নেক্সটে আছে যেহেতু 8 আপনি করে দিবেন যে টি এর নেক্সট ইকুয়াল টু এস এর নেক্সট তো টি এর নেক্সট এর সাথে যদি এস এর নেক্সট কানেক্ট করেন তাহলে কানেকশন হবে এটা সো এইটা কানেক্ট হওয়ার পরে এবার যদি আপনি এস নেক্সট ইকুয়াল টু টি করে দেন তাহলে কিন্তু এই কানেকশনের বদলে এস নেক্সট ইকুয়াল টু এইটা হয়ে যাবে দ্যাট মিন্স আপনি এদিক থেকে ভিজিট করে আপনি এদিকে চলে যেতে পারবেন সো আপনার এই কানেকশনটা না হয়ে আপনি তখন 6 টা মিডল ইনসার্ট হবে যদি আপনি এটুকু পুরোপুরি নাও বুঝেন আমরা এখন একটু প্রোগ্রাম করি আমার মনে হয় যে প্রোগ্রাম করতে করতে বাকিটুকু আপনি বুঝে যাবেন বা আমি প্রোগ্রাম লেখার সময় আবার এখানে এসে রিপিট করে যাব অংশটুকু সো আমরা একটু আবার কোড ব্লকসে আসি আমরা মিডল ইনসার্ট করার ক্ষেত্রে আমরা আগে একটা জাস্ট প্রিন্টএফ এটা সবাই সব ফাংশন যেহেতু লিখছি আমরা এখানে লিখলাম যে আমরা মিডল ইনসার্ট ফাংশনে আমরা আসছি মিডল ইনসার্ট ফাংশন এই ফাংশনে আমরা আসলাম এটা জাস্ট হচ্ছে প্রিন্ট করা নাথিং এলস আমরা এখানেও আমাকে আগে s equal to h করে দিতে হচ্ছে সো s equal to আমরা h করে দিলাম এবং আমরা এখানে আগে খুঁজে বের করতে হবে যে কার পরে বসাবো তাই না সো ইন্ট হচ্ছে আমরা ধরুন এখানে ভ্যালু নামে একটা ভেরিয়েবল নিলাম আমরা এটাকে ধরুন scanf করলাম percentage d address of value ওকে ফাইন আমরা এটুকু করলাম করার পরে এবার আমাদের কাজ হচ্ছে এই ভ্যালুটাকে খোঁজা আমাদের লিঙ্ক লিস্টের মধ্যে সো আমরা জানি খুঁজতে গেলে আমার while লুপ প্রয়োজন হয় সো আমরা একটা while লুপ চালালাম যে s not equal to যদি নাল হয় তাহলে আমাদের লুপ চলতে থাকবে এবং লুপের ভিতরে খোঁজার জন্য আমরা জানি if কন্ডিশন দিতে হয় যে if s এর ডাটা equal to আমাদের ভ্যালু হচ্ছে কিনা এটুকু আমরা চেক করব চেক করে যদি পাই তাহলে কি ঘটবে তার সেখানে যাওয়ার আগে এই কাজে যাওয়ার আগে আমরা যদি না পাই তাহলে কি ঘটবে না পাইলে আমরা জানি সহজ কাজ আমরা যদি আমাদের হোয়াইট বোর্ডে আসি তাহলে আমরা দেখব না পেলে আমাদের কাজ একটাই যে s equal to s next করে দেয়া অর্থাৎ কোডের নোডে চলে যাওয়া সো আমরা এই কাজটাই করব যেহেতু আমরা সহজ কাজটা আগে করতে চাই সো আমরা করে দিলাম যেহেতু আমরা ধরলাম পাই নাই প্রথমে এসে সো s equal to x next s next সো আমরা প্রথম নোড এই মানে ইয়ার সাহায্যে যদি আমরা এই প্রোগ্রামে আসি আমরা প্রথমে দেখব s equal to null কিনা আমরা চেকিং করলাম এই যে দেখেন প্রথমে এসে চেক করবে যে s equal to null কিনা ওকে null না প্রবেশ করবে প্রবেশ করে চেক করবে if s এর ডাটা হচ্ছে 5 আর আমরা ভ্যালু দিচ্ছি হচ্ছে 7 মানে 7 খুঁজতেছি সো যেহেতু 7 খুঁজতেছি তাহলে এবার সে চেক করবে যে এটা যেহেতু ম্যাচ করে নাই এসে ডাটার সাথে 7 ম্যাচ করে নাই আমরা চলে যাব মানে ইফ এর বাইরে এসে আমরা s equal to s next তাহলে s চলে আসলে এই জায়গায় সো s যদি এই জায়গায় আসে s এর ডাটা হচ্ছে এখন 7 আমরা খুঁজতেছিও হচ্ছে 7 সো যেহেতু ম্যাচ করছে দ্যাট মিন্স আমরা পেয়ে গেলাম এবার হচ্ছে আমরা জানি পেয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে একটা নোড ক্রিয়েট করে সেই নোডের মধ্যে কানেকশনটা দেওয়া এখন এই নোড ক্রিয়েট আপনি হোয়াইল লুপের আগে করতে পারেন ভিতরে করতে পারেন আপনি যেটা কমফোর্ট ফিল করেন দুটেই ঠিক আছে সো আমরা যেটা করব যে আমরা পাওয়ার পরে নোড ক্রিয়েট করব সো আমরা টি নামে যেহেতু আমাদের নোড আছে ইতিমধ্যে আমরা জানি নোড ক্রিয়েট করতে হলে malloc এর সাহায্য নিতে হয় এবং এই malloc লেখার নিয়ম হচ্ছে আপনাকে বলে দিতে হবে যে এটা হচ্ছে নোড টাইপের যে ট্রিটা হচ্ছে নোড টাইপের মেমরি অ্যালোকেট করে দিলাম সাইজ অফ নোড নোডের সাইজে আমরা একটা মেমরি ক্রিয়েট করলাম এবং সেই টি এর ডাটাতে আমরা হচ্ছে এখন একটা ভ্যালু প্রবেশ করাবো সো টি এর ডাটাতে আমরা যেহেতু নতুন নোড বানাচ্ছি সেই নতুন নোডে আমরা নতুন ডাটা দিতে যাচ্ছি তো আমরা যেখানে যে ডাটাটা দিতে চাই সেটা আমরা স্ক্যানএফ করব সো আমরা স্ক্যানএফ করতে গেলে আমরা জানি এখানে একটা স্ক্যানএফ ফাংশন আপনি হয় নতুন একটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারেন আবার স্ক্যানএফ ডাইরেক্টলি দিয়েও কাজ করতে পারেন সো আমরা ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি আচ্ছা ওকে ফাইন পার্সেন্টেজ ডি অ্যাড্রেস অফ টি ডাটা সো আমরা যে নতুন যে ভ্যালুটা নিতে চাচ্ছি সেই নতুন ভ্যালুটা আমাদের নতুন নোডের ডাটায় প্রবেশ করলো এবং আমরা জানি এবার যে কাজটা করবে এবার হচ্ছে কানেকশনের কাজ আমরা পেয়ে গেছি ডাটাও দিয়ে দিছি কানেকশনটা হবে যে
টি এর নেক্সটে টি এর যে নেক্সট আছে সেই নেক্সট কে আমরা বসাবো যেহেতু আমরা পেয়ে গেছি তাহলে এস এর নেক্সটটাকে বসাবো সো আমরা এস এর নেক্সট বসাচ্ছি টি তে মনে রাখবেন প্রথম লাইনে বসাচ্ছি টি এর নেক্সটে এস এর নেক্সট এবং পরের লাইনে আমরা বসাবো এস এর নেক্সটে আমরা বসাবো হচ্ছে টি আচ্ছা এই দুইটা লাইন আমরা একটু আপনারা মনে রাখার ট্রাই করেন তাহলে আমরা একটু হোয়াইট বোর্ড চেক করলে আপনারা সেটুকু বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে হোয়াইট বোর্ডে দেখেন যে আমরা প্রথমে এই 7টা খুঁজে পেলাম ইফ এর মাধ্যমে 7 খুঁজে পাওয়ার পরে আমরা টি নামে একটা নতুন নোড বানালাম এই যে টি নামে আছে হচ্ছে আমাদের একটা নতুন নোড এই যে টি নামে এই টি নামে নতুন নোড নেয়ার পরে টি এর এখানে 6 আমরা স্ক্যানএফ করলাম আপনি 6 দেন 10 দেন মানে যেটা আপনি মিডল ইনসার্ট করতে চান সেই ভ্যালুটা স্ক্যানএফ করলেন করার পরের লাইনে আপনি লিখছেন টি এর নেক্সট মানে কিন্তু এই অংশটা সো টি এর নেক্সট ইকুয়াল টু আপনি বলে দিবেন যে এস নেক্সট এস মানে হচ্ছে এইটা আর এস নেক্সট মানে হচ্ছে এই অংশ সো এস এর নেক্সট যদি এই অংশ হয় এটা মানে কিন্তু এই নোড বোঝায় অর্থাৎ 8 বোঝায় সো আপনি যেহেতু এইটা বোঝায় তাহলে টি এর নেক্সট ইকুয়াল টু এস নেক্সট করে দেওয়ায় কানেকশন হচ্ছে আপনার এই জায়গায় সো আপনার এক পক্ষের কানেকশন হলো এর পরের লাইনে আমরা আবার লিখছি যে এস নেক্সট ইকুয়াল টু টি এবার যেহেতু টি এর নেক্সট ও ডান সো এবার আমরা বলে দিলাম যে এস এর নেক্সট এবার এস এর নেক্সট ইকুয়াল টু মানে আমরা এই কানেকশনটা বাদ দিতে চাচ্ছি সো এস এর নেক্সট ইকুয়াল টু আমরা বলে দিচ্ছি যে টি সো দ্যাট মিন্স আমার এস এর নেক্সট এখন নতুন ভাবে এই জায়গায় অ্যালোকেট হচ্ছে সো আলটিমেটলি তখন আমরা এই ভাবে গেলে নোডগুলো খুঁজে পাবো মিডল ইনসার্ট বুঝতে পারেন নাই এমন কেউ আছেন কিনা আমরা সবাই বুঝতে পারছি যদি বুঝতে পারেন তাহলে দেখেন আমাদের এখন কাজ শেষ যেহেতু ইফ এর মধ্যে আমরা মিডল ইনসার্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমরা কিন্তু রিটার্ন করে দিব মানে আমরা এই ফাংশন থেকেই বের হয়ে যাব আচ্ছা আর যদি আমরা দেখা যাচ্ছে এই লুপের ভিতরে আমরা একবারও এস ইকুয়াল টু এস নেক্সট মানে মিডল ইনসার্ট করার মতো কোনো স্কোপ আমরা পাই নাই তাহলে আমরা সিম্পলি জানি যে আমরা এখানে একটা প্রিন্ট এফ দিয়ে বলে দিতে পারি যে প্রিন্ট এফ আমরা যে ডাটাটা খুঁজতেছি তাকে পাই নাই সো আমরা বলে দিতে পারি ডাটা নট ফাউন্ড মানে মিডল ইনসার্ট বা বলে দিতে পারেন মিডল ইনসার্ট নট পসিবল এখানে আপনি আপনার মতো করে কিছু একটা মেসেজ দিয়ে রাখলেন ওকে ফাইন আমাদের প্রোগ্রাম শেষ হলো এবার যদি আমরা এটাকে চেক করে দেখতে চাই আমরা জানি আমাদের মেইন ফাংশন থেকে একে কল করতে হবে কল না করলে আমরা এটাকে দেখতে পাবো না সো আমরা এখানে মিডল ইনসার্ট ফাংশনটাকে কল করব ওকে মিডল ইনসার্ট ফাংশন এবার যদি আমরা একটু ফিল করে রান করে ট্রাই করি দেখি যে আমাদের আউটপুট ঠিক মতো আসে কিনা আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি সো আমি যদি এখন প্রথমে ধরেন 1 2 3 5 6 এই হচ্ছে পাঁচটা নোড আমি ক্রিয়েট করলাম দেখেন ডিসপ্লেতে 1 2 3 5 6 দেখাচ্ছে এখন ধরেন আমি 1 2 3 এর পরে 4 দিতে চাই নতুন একটা ভ্যালু ইনসার্ট করতে চাই সো আমরা 3 এর পরে চাচ্ছি সো আমরা আগে 3 প্রেস করলাম সো আমরা 3 দিলাম সো 3 দেওয়ার পরে 3 খুঁজে পাবে পাওয়ার পরে আমরা 4 এখন ইনসার্ট করতে চাই আমরা 4টা দিই ওকে ফাইন দেখেন ডিসপ্লে ফাংশন 1 2 3 4 5 6 অর্থাৎ প্রথম যেটা আমরা ইনসার্ট করছিলাম মানে মিডল ইনসার্ট যেটা করতে চাচ্ছিলাম সেটা মিডল ইনসার্ট হয়ে গেছে সো এই ছিল আমাদের মোটামুটি সবগুলা লিস্টের ফাংশন এবার এই প্রজেক্টটা এটাকে যদি আমরা একটা প্রজেক্ট আকারে নিয়ে যেতে চাই কারণ এখন দেখেন আমরা কিন্তু রান করলে একটাই চেক করতে পারতেছি আমি আপনাদেরকে সিমিলার টাইপের আরেকটা একটু প্রোগ্রাম আমি আপনাদেরকে দেখাই আমি সেম লিঙ্গুইস্টিকেরই এটা ইতিমধ্যে আমার করা ছিল তো দেখেন আমরা একটা যদি এই প্রোগ্রামটা একটু রান করে দেখার ট্রাই করি এটা হচ্ছে আপনাদের এই ফরম্যাটে এটা সলভ করা হয়েছে আমি জাস্ট আপনাদেরকে আউটপুটটা দেখাই এখানে আমি আনার মেন উদ্দেশ্য হচ্ছে আউটপুট দেখানো আপনাদের সো একটু অপেক্ষা করেন আউটপুট আসুক ওকে ফাইন দেখেন এখানে আপনাকে কিন্তু আমরা যখনই কনসোলটা রান করছি রান করার পরে আমাকে বলতেছে প্রেস 1 ফর ক্রিয়েট প্রেস 2 ফর ফার্স্ট ইনসার্ট
3 for last insert, 4 for middle insert, update, remove, search, display. অর্থাৎ প্রতিটা ফাংশন এখানে আপনাকে দেখাচ্ছে আপনি যেটা প্রেস করবেন সে সেটা কাজ করবে। সুতরাং আমরা প্রথমে ক্রিয়েট করতে চাই। সো আমরা যদি প্রেস 1 করি সেবার আমার হচ্ছে যে ক্রিয়েট করার জন্য কাজ আমাকে বলে দিচ্ছে যে এন্টার নাম্বার অফ ডাটা টু ইনসার্ট। আমরা কয়টা নাম্বার ইনসার্ট করতে চাই সেটা আমাকে বলে। ধরুন আমরা 5টা নোট ক্রিয়েট করতে চাই। সো আমরা 5 দিলাম। এবার আমাকে 5টা নোট দেওয়ার জন্য অপশন দিচ্ছে। সো আমরা 1 2 3 4 5 5টা নোট দিলাম। দেওয়ার পরে এবার আমাকে প্রশ্ন করতেছে এবার আমরা কি করতে চাই। আবার আমাকে সবগুলো মানে অপশন দেখাচ্ছে। সেখান থেকে আমি ধরলাম যে আমি এখন ডিসপ্লে করতে চাই। সো দেখেন ডিসপ্লে হচ্ছে প্রেস 8 ফর ডিসপ্লে। সো আমরা যদি 8 এ প্রেস করি তাহলে আমরা নোট দেখতে পারবো। দেখেন আমরা 8 এ প্রেস করার পরে এই যে 1 2 3 4 5 এখানে কিন্তু আমরা এই মেমরি গুলো প্রিন্ট করছিলাম এজন্য এই এই টাইপের প্রিন্ট আসছে। সো আমাদের ডাটা হচ্ছে 1 2 3 4 5 সবগুলাই আছে এবং লাস্ট হচ্ছে নাল। এবার ধরেন আমরা চাচ্ছি এখান থেকে হচ্ছে ইনসার্টেড ফার্স্ট আমরা ফার্স্ট ইনসার্ট করতে চাই। তাহলে ফার্স্ট ইনসার্ট করতে গেলে আমাদের প্রেস 2 সো আমরা 2 তে যদি প্রেস করি দেখেন আমাদের ফার্স্ট ইনসার্টের প্রোগ্রাম চলে আসছে যে এন্টার দা ডাটা যে আমরা এখানে ভুল স্পেলিং ঠিক আছে সমস্যা নেই এখানে হচ্ছে আমাকে ডাটাটা এন্টার করতে বলতেছে। সুতরাং আমরা হচ্ছে এই ফার্স্ট ইনসার্ট 1 আছে আমরা ফার্স্টে 0 বসাতে চাই। সো আমরা এখানে একটা 0 দিলাম। দেখেন সাকসেসফুলি ইনসার্ট হয়ে গেছে। ইনসার্ট সাকসেসফুল দেখাচ্ছে দ্যাট মিন্স আমরা যদি ডিসপ্লে আমরা দেখি 8 প্রেস করে তাহলে দেখেন ডিসপ্লেতে আমার দেখাচ্ছে শুরুতে এখন 0। দেখেন আগের ডিসপ্লেতে কিন্তু শুরুতে 1 ছিল আর এখন যে নতুন ডিসপ্লে করছি সেখানে কিন্তু আবার 0 1 2 3 4 5 নতুন ইনসার্ট 0 হয়ে গেছে শুরুতে। এবার যদি আমরা ডিলিট করতে চাই রিমুভ ধরেন আমরা হচ্ছে 5টাকে রিমুভ করে দিতে চাই। সো আমরা হচ্ছে 6 এ প্রেস করলাম। 6 এ প্রেস করার পরে আমরা হুইচ ডেটা রিমুভ করতে চাই 5। সো আমরা 5 কে রিমুভ করে দিলাম। এবার যদি আমরা ডিসপ্লে চেক করে দেখি যে আসলে ডিলিট হয়েছে দেখেন 0 1 2 3 4 মানে আমরা যতক্ষণ পর্যন্ত 0 প্রেস না করতেছি মানে যে এক্সিট এক্সিট মানে ধরেন আমরা 0। সো আমি 0 তে প্রেস করলাম। এবার দেখেন প্রোগ্রাম টার্মিনেট হয়েছে। অর্থাৎ যতক্ষণ 0 না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত অপশনগুলো আমার কাছে বারবার আসতেছে। অর্থাৎ আমি প্রত্যেকটা ফাংশন বারবার আমি চেক করে দেখার সুযোগ পাচ্ছি। সো আপনাকে যদি এই ধরনের কাজ করতে দেই যেহেতু আমরা অলরেডি সবগুলা ফাংশনই আমি আপনাদেরকে ক্রিয়েট করে দিছি সবগুলা ফাংশনে আপনাদের ওয়ান বাই ওয়ান দেখাইছি আপনারা এটুকু একটু ট্রাই করবেন যে কি করা যায়। আমি আপনাদেরকে এই প্রোগ্রাম থেকে একটু ইনিশিয়েট ট্রাই করি যে এটুকু করার জন্য আপনারা সুইচ কেসের হেল্প নিতে পারেন। ইফ এলস দিয়েও করতে পারেন বাট সুইচ কেসটা হচ্ছে বেস্ট এক্ষেত্রে। যদি সুইচ কেস দিয়ে যা করা যায় ইফ এলস দিয়ে একই কাজ করা যায় বাট অনেক সময় সুইচ কেস হচ্ছে কমফোর্টেবল বেশি কিছু কিছু ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা সুইচ কেসে যদি হেল্প নেই আমরা প্রথমে মেনু নামে একটা ফাংশন আমরা ক্রিয়েট করছিলাম। এই মেনু নামক ফাংশন আলটিমেটলি আমরা যা দেখতে চাই প্রেস 1 ফর এটা প্রেস 2 ফর ওইটা ওইটা ওই মেনু নামক ফাংশনে আমরা রাখলাম। দ্যাট মিন্স আপনাদেরকে নতুন আরেকটা ফাংশন ক্রিয়েট করতে হবে যার নাম হচ্ছে মেনু এবং সেটা হবে ইন্টিজার টাইপের। কারণ দেখেন সে হচ্ছে একটা এ আপনাদের মানে ভ্যালু ধরে রাখতেছে এবং এই এ ভেরিয়েবলটা হচ্ছে ইন্টিজার টাইপের। এটা কিন্তু যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করতে পারবেন ব্যাপারটা এমন না, যেহেতু এটা লজিক্যাল ব্যাপার আপনি এখানে ভিন্নভাবে এই সেম জিনিসটা বারবার দেখাতেও পারেন। সো এখানে দেখেন আমরা এর মেনুটা হচ্ছে আপনি ইন্টিজার টাইপের একটা মেনু ফাংশন নেবেন সেখানে হচ্ছে আপনি ওই আপনি যে যে প্রেস 1 ফর এটা প্রেস 2 ফর এটা দা স্প্রিং ট্র্যাপ গুলো রাখবেন এবং সেখানে লাস্টে আপনি ওই যে একটা ভ্যালু যে কোন অপশনটা আপনি চুজ করতে চান সেটা তো কোন একটা ইন্টিজার নাম্বার দিচ্ছেন। সো আপনি সেই অপশনটা চেক করবেন এবং সেটাকে রিটার্ন করে দিবেন এবং সেটা রিটার্ন হলে সেটা চলে আসবে আপনার এতে এবং সে অনুযায়ী আপনার হোয়াইল লুপ একটা লুপ চালাবেন যতক্ষণ না কারণ আমরা জানি 0 হলে প্রোগ্রাম আমরা ক্লোজ করে দিচ্ছিলাম। আপনি এমনও করতে পারেন যে আপনার প্রোগ্রামে 9 প্রেস করলে প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে বা 1 প্রেস করলে প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে। আপনি যেটা প্রেস করলে প্রোগ্রাম ক্লোজ হয়ে যাবে আপনি সেই ভ্যালুটা এখানে বসাবেন। অর্থাৎ এর মান যদি ওইটা না হয় তাইলে আপনার সুইচ কেস অনুযায়ী কাজ করবে। সুইচ এ তে আসলে আপনার একটা ফাংশন কল হবে, 2 তে আসলে অন্য ফাংশন কল হবে এবং ব্রেক যেহেতু সুইচ কেসের নিয়ম হচ্ছে ব্রেক দেওয়া সেভাবে আপনি আলটিমেটলি যদি এই ফাংশনগুলো ভ্যালুগুলোর বাইরে অন্য কোনো ভ্যালু আসে সেক্ষেত্রে ইনভ্যালিড ইনপুট কারণ কেউ হয়তো আপনাকে কোনো একটা অ্যালফাবেট প্রিন্ট দিয়ে দিল মানে স্ক্যানএফে দিয়ে দিল, অ্যালফাবেট দিলে তো আপনার কোনো অপশন আসার কথা না, সেক্ষেত্রে যেন আপনাকে ইনভ্যালিড ইনপুট দেখাতে পারে। সো দ্যাট মিন্স আবার এই লুপটা আবার দেখানোর জন্য আপনি সুইচ কেস থেকে বের হয়ে আপনি এ মেনুটাকে আবার কল করে দিবেন লুপের ভিতরে। লুপের ভিতরে দিলে বারবার আপনি এটা চেক করে থাকবে যতক্ষণ না এর মান 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত লুপ থেকে বের হচ্ছে না আর যতক্ষণ লুপ থেকে বের হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই বারবার একই কাজ করবে এবং আপনাদের যেটা চাচ্ছেন সেটা করতে পারবেন। এবং ফাইনালি আপনাদের মেইন ফাংশন এখানে ইন্টিজার টাইপের দেওয়া এজন্য রিটার্ন দেওয়া বয়ার টাইপ করলে রিটার্ন দেওয়া লাগবে না। সো এই কাজে মানে এভাবে আপনি ট্রাই করবেন। আপনাকে তাইলে এখানে দুইটা কাজ দেওয়া হচ্ছে, একটা হচ্ছে ডিলেট যে ফাংশনটা ছিল সেখানে একটা ছোট্ট প্রবলেম ছিল যে সে প্রথম নোটটা ডিলেট করতে পারতেছিল না
সো এই কাজটা করবেন এবং সেকেন্ড কাজ করবেন এই সবগুলোকে একটা প্রজেক্টের মতো করে একটু আগে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম রান করে সো ওইভাবে যেন ওয়ান বাই ওয়ান সুন্দর হয় একটা জিনিস আছে এটাকে আপনি আরো বুঝাতে পারেন আরো সুন্দর করতে পারেন এটা কেন বললাম কারণ আমি আপনাদেরকে আরো দুই একটা ক্লাস যাক তারপর আমি আপনাদের প্রজেক্টের ব্যাপার নিয়ে আলাপ করবো এবং আপনাদের এরকম সহজ কিছু প্রজেক্ট দিব যেটা হচ্ছে আপনাদের কোর্সের সাথে রিলেটেড এবং যেটা হচ্ছে আমি আপনাদেরকে প্রজেক্টের আইডিয়াও দিব আর আপনাদের খুব বেশি পেইন নিতে হবে না এবং সহজ প্রজেক্ট থাকবে যেমন এই লিঙ্ক লিস্ট নিয়েই থাকবে বা আপনাদের ডাব্লিউ নিয়ে থাকবে বা স্যার এখানে শুধু সুইচ ইউজ করে করলেই হবে না হুবহু স্যার আপনার মত হতে হবে মানে লাইন বাই লাইন এরকম হতে হবে আমার মতো আমি যেভাবে কোড লিখছি সেই সেভাবেই যে কোড লিখতে হবে এরকম ব্যাপার না আউটপুটের কথা বলতেছি আউটপুটটা যে স্যার অন্যভাবে বুঝাতে পারেন যেমন আমি এখন লিখছি প্রেস 1 ফর ইনসার্ট এবং বড় করে লিখছি আপনি যেটা লিখতে চান প্রেস 1 কোলন দিয়ে আপনি দেখাতে পারেন ইনসার্ট যেমন আমি ধরি আমি আপনাকে এখানে একটু আপনি এভাবে মানে আউটপুটের ব্যাপার হচ্ছে পুরোপুরি আপনার বাট এই অপশনগুলো যেন বারবার আসে আর মেন উদ্দেশ্য হচ্ছে আপনার কাছে যেন অপশনগুলো বারবার আপনার কাছে আসে যতক্ষণ না পর্যন্ত আপনি এক্সিট হতে চাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে বারবার দেখাবে অপশনগুলো বুঝতে পারছেন সো আপনি প্রিন্টএফ এইটাও রাখতে পারেন আপনার মেনুতে আপনি এভাবেও রাখতে পারেন যে প্রেস 1 এটা হচ্ছে ক্রিয়েট মানে আমি এখানে অনেক কিছু লিখছি আপনি শুধু ক্রিয়েট রাখতে পারেন তারপর হচ্ছে আবার এখানে প্রিন্টএফ আরেকটা যেহেতু মেনু ক্রিয়েট করতেছেন আপনি এটা কিন্তু মেইন ফাংশন অংশ না এটা মেনু নামে একটা ফাংশন আলাদা করে বানাবে সো এখানে প্রেস 2 তে আপনি দিতে পারেন হচ্ছে ডিসপ্লে এরকম করতে পারেন প্রেস 3 হলে আপনার হচ্ছে অন্য অপশন সো আপনি আপনার মতো করে সাজাতে পারেন বাট কাজগুলো যেন বারবার হয় বুঝা গেছে আচ্ছা সো আজকের এই পর্যন্ত আমরা যতগুলো জিনিস নিয়ে আলোচনা করলাম এনি যদি কারো কোনো কোশ্চেন থাকে অলরেডি তাসিন হ্যান্ড রেজ করেছেন ঠিক আছে আমি পুরো কথাটা পজ দেই এবং আপনাদের স্যার ভুলে হ্যান্ড রেজ সো ধরেন আপনাদেরকে এরকম একটা লিংক লিস্ট দেয়া হলো যে লিংক লিস্টে প্রথমে দেয়া আছে হচ্ছে 5 তারপরে হচ্ছে এ তারপরে হচ্ছে পরের নোড কানেক্ট হচ্ছে পরের নোডে দেয়া আছে 7 বি সে আবার পরের নোডের সাথে কানেক্টেড পরের নোডে আছে 1C সে আবার তার পরের নোডের সাথে কানেক্টেড এবং পরের নোডে দেয়া আছে 0D এবং সে হচ্ছে নাল তার নেক্সট যদি এরকম একটা লিংক লিস্ট থাকে প্রথম কথা হচ্ছে আপনাদের কাছে কোশ্চেন এটা কি সিঙ্গলি নাকি অন্য কোনো কিছু প্রথম প্রশ্ন তো আপনারা চ্যাট বক্সে এটা আনসার লিখেন যে যেটা আপনার কাছে আনসার মনে হয় যে এই যে কোশ্চেনটা এটা হচ্ছে সিঙ্গলি নাকি ডাবলি লিংক লিস্ট আপনি কি মনে করেন এটাকে এটা হচ্ছে আপনার কাছে ফার্স্ট কোয়েশ্চন সো চ্যাট বক্সে যে যেটা আনসার আপনার কাছে সিঙ্গলি মনে হলে সিঙ্গলি লিখেন ডাবলি মনে হলে ডাবলি লিখেন একজন বলছেন রেকর্ডার অন করলে ভালো হয় যে রেকর্ডার অন করা আছে একজন মাত্র আনসার দিবেন রবিউল হোসেন বাকিরা কেউ এখনো চ্যাট বক্সে বলে নাই হাজিরা আনসার দিবেন সবাই একটু বলেন যে আসলে আপনারা কি মনে করছেন এটা কি হয় শাহিন আপনি কি লিখছেন সিঙ্গেল নাই বলতে বুঝি নাই আপনার কথা আবু হুরায়রা আনসার দিবেন ওকে ফারিয়া তানজিন আনসার দিবেন দ্যাটস গুড তাহসিন চৌধুরী উপমা আনসার সিম্পলি হয়তো সিঙ্গেল লিখতে সিম্পলি লিখে ফেলছেন আচ্ছা ফাইন সুমাইয়া তুলি আনসার দিবেন প্রীতিরাজ তালুকদার আনসার দিবেন শাহিনুর রহমান বলছেন ডাবলি লিংক লিস্ট ওকে ফাইন আর কেউ কে আনসার দিবেন আচ্ছা অনেকেই লিখছেন আরো দুইজন মাত্র আনসার দিলেন ফাহমিদা পারভিন বলছেন সিঙ্গলি লিংক লিস্ট সাজিয়া বলছেন ডাবলি লিংক লিস্ট সো আপনাদের মোটামুটি যদি আমি হিসাব করি 50% এর মতো বলতেছেন সিঙ্গলি 50% এর মতো বলতেছেন ডাবলি লিংক লিস্ট আচ্ছা আবুল কামাল আপনি আনসার দিয়েছেন সিঙ্গলি লিংক লিস্ট ওকে আমি আপনাদেরকে আর মানে সময় নষ্ট না করে আমি আপনাদেরকে এবার একটু বলি যে আমরা প্রথম দিকে যখন সিঙ্গলি লিংক লিস্ট নিয়ে আলাপ করি আমরা যখন স্ট্রাকচার সিঙ্গলি লিংক লিস্টের বানাই তখন কিন্তু আমরা বলছিলাম যে সিঙ্গলি লিংক লিস্টের ক্ষেত্রে অ্যাড্রেস থাকে একটা অর্থাৎ সে একমুখী কানেকশন থাকে এবং সে একটা অ্যাড্রেসের সাহায্যে মুভ করে সেই জন্য আমরা এটাকে সিঙ্গলি লিংক লিস্ট বলি যদি আমাদের নোডে লিংক লিস্টে যদি ডাবল অ্যাড্রেস থাকে দ্বিমুখী কানেকশন করা যায় সেটাকে আমরা ডাবলি লিংক লিস্ট বলে থাকি সো আমরা এই মুহূর্তে যে নোডটা ড্র করছি এই নোডে দেখেন এর সাথে এ কানেক্টেড এখানে কিন্তু অ্যাড্রেস একটা 5 এবং এ দুইটাই কিন্তু ভ্যালু 5 হচ্ছে একটা ইন্টিজার এ হচ্ছে একটা ক্যারেক্টার ওরা কিন্তু ভ্যালু ওরা কিন্তু অ্যাড্রেস নিয়ে কাজ করতেছে না
সো দ্যাট মিন্স আপনাদের আমাদের এই লিস্টগুলোতে প্রত্যেকই হচ্ছে মাত্র একটা করে অ্যাড্রেস হোল্ড করতেছে আর যেহেতু একটা করে অ্যাড্রেস হোল্ড করে একমুখী কানেকশন সো এটা অবশ্যই সিঙ্গল লিং লিস্ট তো যারা ডাবল লিং লিস্ট বলছেন তারা আসলে রং অ্যানসার দিয়েছেন এটা সঠিক অ্যানসার হচ্ছে সিঙ্গল লিং লিস্ট বাট আপনাদের কাছে আমাদের আমার মেইন কোশ্চেন এটা ছিল না আপনাদের কাছে মেইন কোশ্চেন হলো এই ধরনের যদি একটা লিং লিস্ট আপনাকে দেয়া হয় সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আপনার স্ট্রাকচার বানান সো এই ধরনের লিং লিস্টের স্ট্রাকচার কি হবে আপনারা হচ্ছে চ্যাট বক্সে সেই স্ট্রাকচারটা লিখে দিবেন যে এই ধরনের লিং লিস্টের স্ট্রাকচার কি হবে স্ট্রাকচার যারা এখনো বুঝেন না বা যারা এখনো মানে ভুলে গেছেন আসলে স্ট্রাকচার বলতে আমি কি বোঝাতে চাচ্ছি তাদেরকে আমি হিন্ট দেওয়ার জন্য বলি যে স্ট্রাকচার বলতে হচ্ছে এই জিনিসটা আমরা যে এটাকে বানাই এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার যে প্রতিটা লিং লিস্টের নোট দেখে আমরা স্ট্রাকচারটা বানাতাম সো এই ধরনের লিং লিস্টের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার কি হবে সেটা হচ্ছে আপনারা চ্যাট বক্সে প্রাইভেটলি মেসেজ দেন যারা রিপ্লাই দিচ্ছেন না বা মেসেজ দিচ্ছেন না তারা কিন্তু আলটিমেটলি ক্লাস পারফরম্যান্স বা এই যে ক্লাসের অ্যাক্টিভিটি রেসপন্স কিন্তু রেকর্ডে থাকতেছে না ওকে সো প্রত্যেকই পার্টিসিপেট করা উচিত সো চ্যাট বক্সে আপনারা প্রত্যেকই বলেন যে যতটুকু বুঝেন তার আলোকে এটার আনসার কি হবে পুরোটা একসাথে লিখেন পুরো স্ট্রাকচারটা পুরোটা একসাথে লিখার পরে দেন আপনি এন্টার প্রেস করবেন আপনার হাতে সময় আপনাকে সময় দেওয়া হচ্ছে সমস্যা নেই আমি রেকর্ডিংটা একটু পজ করে আপনাদের সময় দেখি আচ্ছা তো যেটা হচ্ছে যে আমরা এ পর্যন্ত দেখলাম কার কার আবু হুরায়রা ডান শাহিনুর একটু কিওয়ার্ডে মিস্টেক হয়েছে তাহসিন চৌধুরী উপমা ডান আরিফ আহমেদ আপনারটাও ডান হয়েছে আচ্ছা সাজিয়া আপনি আচ্ছা ফারিয়া তঞ্জিন আপনারটা হচ্ছে টাইপ ডেভ স্টার্ট মোড তারপর হচ্ছে ফারিয়া তঞ্জিনের একটু ভুল হয়েছে ফারিয়া তঞ্জিন আপনারটাতে ভুল আছে মোস্তাসিম চৌধুরী হচ্ছে আপনি শুরুতে আবার একটা ইন্ট ডাটা নিছেন কিনা সেটা আমি বুঝি নাই আপনি হয়তো কপি করছেন কিনা আমি জানি না সেটা বলতে চাচ্ছিলাম তবে হয়তো আপনার এটাতে আপনি কারো হেল্প নিয়ে ট্রাই করছেন আমি আবার বলছি নিজে না পারলে আপনি যতটুকু পারেন লিখেন না পারলে লাস্টে আবার বলবেন যে স্যার আমি কিছুই বুঝি নাই আমি স্ট্রাকচার বানাতে হয় সেটাও জানি না সেটা একটা ভালো জিনিস কিন্তু আমি এটা কপি করলে নিজের লস সাজি আপনি একসাথে পুরোটা লিখেন আপনি বারবার লিখতেছেন এর মধ্যখানে অন্যদের মেসেজ দিতে যাচ্ছেন আপনি পুরোটা একসাথে লিখে এন্টার প্রেস করবেন আমরা 2 মিনিট সময় অপেক্ষা করব 2 মিনিট পরে আসলে আপনার স্ট্রাকচার লিখতে এত সময় লাগার কথা না আমি আপনাদের চ্যাট বক্সে বলে না দিয়ে আমি আনসারটা এই প্রোগ্রামে এখানে লিখার ট্রাই করি ধরেন মিনিট আচ্ছা সো আমাদের কাজ কিন্তু এটা দেখেন প্রথমে একটা যেহেতু একটা স্ট্রাকচার বানাবেন সো আপনার খেয়াল রাখতে হবে যে আপনার যে স্ট্রাকচারটা বানাচ্ছেন সেখানে কি কি ধরনের ডাটা টাইপ প্রয়োজন প্রথমেই দেখেন আপনার একটা ইন্টিজার প্রয়োজন যেহেতু আমরা ইন্টিজার ভ্যালু রাখতেছি সেকেন্ডে আপনার একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল প্রয়োজন কারণ আমরা একটা ক্যারেক্টার রাখতেছি সো আপনার একটা ইন্টিজার লাগবে একটা ক্যারেক্টার লাগবে আর যেহেতু এটা একটা লিঙ্ক লিস্ট সে নোড যে টাইপের ঠিক নোড সেই টাইপের একটা পয়েন্টার লাগবে কারণ সে হচ্ছে পরের নোডটাকে হোল্ড করে রাখতে হবে অর্থাৎ আমাদের লাগবে হচ্ছে তিনটা ভেরিয়েবল যার মধ্যে একটা ভেরিয়েবল হচ্ছে ইন্টিজার টাইপ একটা হচ্ছে ক্যারেক্টার টাইপ আর একটা হচ্ছে ওই যে টাইপের নোড বানাবো সেই টাইপের একটা পয়েন্টার টাইপের ভেরিয়েবল সো যদি আমরা ওই এই প্রোগ্রামের জন্য একটা স্ট্রাকচার বানাতে চাই আমি এই প্রোগ্রামটা না করে জাস্ট নিচে একটু আমি রাফি লিখে দেই আপনাকে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমরা জানি স্ট্রাক্ট কিওয়ার্ডটা মেনশন করতে হয় স্ট্রাক্ট কিওয়ার্ড মেনশন না করলে স্ট্রাকচার হয় না তো স্ট্রাক্টের পরে আপনাকে একটা নাম দিতে হবে যেই নামে আপনি এই স্ট্রাকচারটা বানাচ্ছেন সো আপনি আপনার নাম দিতে পারেন বা সাপোজ আমরা নোড নামে একটা স্ট্রাকচার বানালাম এই নোড নামের পরে হচ্ছে আপনাকে সেকেন্ড ব্রেকেট দিতে হবে এবং যেহেতু এটা একটা স্ট্রাকচার সেকেন্ড ব্রেকেটের পরে অবশ্যই আপনাকে একটা সেমিকোলন দিতে হবে সেমিকোলন দিলাম এবার হচ্ছে ভিতরে এই স্ট্রাক নোড সেকেন্ড ব্রেকেট এই ভিতরে হচ্ছে আমরা যেসব নতুন ভেরিয়েবল লাগবে আমরা সেগুলো লিখবো যেমন আমাদের একটা ইন্টিজার লাগবে সো আমরা ইন্ট ডাটা দিলাম আমার একটা ক্যারেক্টার লাগবে তো ক্যারেক্টার মনে করেন যে ডাটা 2 দিলাম আগে একটা ডাটা 1 দিলাম একটা ডাটা 2 দিলাম মনে করেন তারপর হচ্ছে আমরা
একটা পয়েন্টার লাগবে, সেই পয়েন্টারটা হচ্ছে নোড যে টাইপের, মানে স্ট্রাক্ট নোড, এই যে স্ট্রাক্ট নোড যে টাইপের ঠিক সেই টাইপের একটা পয়েন্টার লাগবে। সো আমরা স্ট্রাক্ট নোড লিখবো, লিখার পরে এই টাইপের একটা পয়েন্টার নিব যার নাম দিব আমরা নেক্সট। নেক্সট নাম বা অন্য নামও দিতে পারেন, বাট নেক্সট দিলে আপনার সেটা মানে মেনটেন করা আপনার জন্য সহজ হবে। সো এটা ছিল আপনার স্ট্রাকচার, বাট আপনাকে যদি আপনি যদি এটাকে আরো সহজ করে টাইপ ডেফ মেনশন করতে চান, এতটুকু যখন আপনাকে দেখানো, আমার প্রশ্ন ছিল আপনার এই ধরনের নোড বানানোর জন্য স্ট্রাকচার কি হবে, সো স্ট্রাকচার হচ্ছে এতটুকু, সো আপনার আনসার এতটুকু লিখলে ডান। বাট যদি আপনাকে প্রশ্নে বলা হয় যে আপনি একটা নতুন ডাটা টাইপ বানান এই ধরনের নোড ক্রিয়েট করে, বা এই নোডটাকে ফলো করে আপনি একটা ডাটা টাইপ বানান, সেক্ষেত্রে আপনাকে টাইপ ডেফ ইউজ করতে হবে, বা টাইপ ডেফ যদি আপনি ইউজ করেন, টাইপ ডেফ এর ক্ষেত্রে টাইপ ডেফ এই কিওয়ার্ডটা মেনশন করতে হয় আগে, এবং টাইপ ডেফ কিওয়ার্ড যদি আপনি মেনশন করেন তাহলে অবশ্যই এই সেমিকোলনের আগে একটা নাম দিতে হয়, যেরকম আপনি যে ডাটা ওয়ান ডাটা টু দিচ্ছেন ঠিক তেমনি এই নোড, এই নোডটা হয়ে যাবে তখন আপনার ডাটা টাইপ, অর্থাৎ নোড দিয়ে আপনি নতুন নতুন ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবেন। যদি আপনি টাইপ ডেফ মেনশন না করেন তাহলে আপনাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে একভাবে, আর যদি টাইপ ডেফ মেনশন করেন তাহলে আপনার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন আরেকভাবে, দুইটাই আমি আপনাকে দেখাচ্ছি। এই জিনিসগুলো যদি আমরা আগে কভার করে ফেলছিলাম, তাও আমি আজকে আবার একটু রিভিউ দিচ্ছি। তো যদি আপনি টাইপ ডেফ না লিখেন তাহলে আপনার ভেরিয়েবল নিতে গেলে, মানে এই নোড টাইপের ভেরিয়েবল নিতে গেলে আপনাকে কি করতে হবে, ধরুন আমরা একটু আগের যে প্রোগ্রামটা করছিলাম সেখানে আমরা তিনটা ভেরিয়েবল দিয়ে পুরো কাজ করছি, একটা ছিল এইচ, একটা ছিল এস, একটা ছিল টি। তো এই তিনটা ভেরিয়েবল আপনি নিতে পারেন এইভাবে স্ট্রাক্ট নোড, অর্থাৎ আপনি এই উপরের লাইনটা পুরোপুরি আপনার এই অংশটুকু লিখতে হবে, লিখার পরে আপনি যতগুলা ভেরিয়েবল আপনার যা ইচ্ছা আপনি ততগুলা ভেরিয়েবল আপনি এখানে নিতে পারেন। ধরেন আমরা হচ্ছে তিনটা ভেরিয়েবল নিছিলাম। আচ্ছা এখন যদি আপনার কাছে মনে হয় যে না আপনি এই বারবার স্ট্রাক্ট এই কথাটা লিখতে চান না, সেক্ষেত্রে আপনার টাইপ বানায় ফেলতে পারেন। তো টাইপ বানাতে গেলে আমরা বলছিলাম যে আপনি তখন টাইপ ডেফ কথাটা লিখবেন, সো টাইপ ডেফ লিখলে আমরা জানি এই লাস্টে একটা কথা লিখতে হয়, সো এই যে ভেরিয়েবল নতুন একটা নাম দিতে হয় এই নামটা আপনার হয়ে যাবে ভেরিয়েবল। তখন আপনাকে এই ভেরিয়েবল তিনটা বানাতে গেলে আপনি কষ্ট করে স্ট্রাক্ট নোড লিখা লাগবে না, আপনি জাস্ট লিখতে পারবেন যে নোড, এটা যদি শুধু লিখেন তাহলে আপনি এইচ আর টি বা এস যত ইচ্ছা আপনি ভেরিয়েবল বানাতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে টাইপ ডেফের সুবিধা, যে টাইপ ডেফ হলে আপনার নতুন একটা ডাটা টাইপ হয়ে যায় আপনার প্রোগ্রামে, টাইপ ডেফ না লিখে বারবার আপনাকে স্ট্রাক্ট নোড লিখতে হয়। বাট প্রশ্নের আনসার ছিল স্ট্রাক্ট নোড দিয়ে, এতটুকু লিখলেই আপনার প্রশ্নের আনসার, এতটুকু লিখলে আপনার প্রশ্নের আনসার হয়ে গেছিল। তো যারা আনসার দিতে পারছেন দ্যাটস গুড, যারা দিতে পারেন নাই তারা আশা করি এবার বুঝে ফেলছেন যে আনসারটা কি হবে, এবং আপনাদের কাজ হচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে আপনাদের কিন্তু আমি রেকর্ড